আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। এখন আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? কি স্যার দেখা যাচ্ছে? সবাই নিজেকে মিউট করে নাও। আচ্ছা, আজকে আমরা ক্লাসে পড়ব পেয়ার অফ স্ট্রেট লাইনস। মানে হচ্ছে আমরা তো লাইন সম্পর্কে সবাই জানি, এরকম যদি হয় যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, মানে এই ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে ওটাকে আমরা লাইনের ইকুয়েশন বলি। তো এরকম যদি দুইটা লাইন থাকে, দুইটা লাইনকে যদি আমি একটা সিঙ্গেল ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, সেটা আমরা কিভাবে করব? আবার যদি আমাদের কাছে একটা লাইন আছে যে লাইনটা হচ্ছে দুইটা লাইন রিপ্রেজেন্ট করে, তাহলে ওই লাইনটা থেকে আমরা দুইটা লাইনকে কিভাবে সেপারেট করব, এই বিষয়গুলো। পাশাপাশি হচ্ছে দুইটা লাইন যদি পরস্পর ইন্টারসেক্ট করে, তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেল গুলো আছে, অ্যাঙ্গেল গুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব, বা ওই অ্যাঙ্গেলকে যদি আবার অন্য কোনো আর একটা লাইন বাইসেক্ট করে, তাহলে সেই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এই রকমের কিছু প্রবলেম আজকে আমরা দেখবো আর কি। আচ্ছা, তাহলে শুরুতেই আসি। পেয়ার অফ স্ট্রেট লাইন বলতে আমরা আসলে কি মিন করি? ধরো আমাদের দুইটা লাইন আছে, একটা হচ্ছে L1 ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে L2 ইকুয়াল টু জিরো। এরা দুইটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তো আমরা নর্মালি জানি, ধরো এরকম যদি হয় যে আমাদের একটা ইকুয়েশন আছে, ধরো টু টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এখন আমি যদি বলি এই লাইনটার উপর একটা পয়েন্ট হচ্ছে যেখানে এক্স এর ভ্যালু টু এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে থ্রি, তার মানে এটা মিন করে আমি ওই লাইনটাতে বা ওই ইকুয়েশনে এক্স এর পরিবর্তে যদি টু বসাই এবং ওয়াই এর পরিবর্তে যদি থ্রি বসাই, তাহলে আমার ওইটার ভ্যালু কত আসবে? জিরো আসবে। তার মানে যদি কোনো লাইনের উপরে কোনো পয়েন্ট থাকে, মানে এই পয়েন্টটা হচ্ছে ওই লাইনের একটা পয়েন্ট, তার মানে ওই পয়েন্টটা আমি যদি লাইনে বসাই দেন ওই লাইনটা জিরো হয়ে যাবে। এখানে সেটাই মিন করছে। এবার ধরে নিলাম পি মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই পয়েন্টটা যদি এল ওয়ান লাইনের উপরে হয়, তাহলে এই যে লাইনটা আছে এল ওয়ান, তো তাহলে এল ওয়ান এর মানটা জিরো হয়ে যাবে। আবার যদি ধরি সিমিলারলি যে এল টু যে লাইনটা আছে, এল টুর উপর যদি আরেকটা পয়েন্ট হয় পি, সেখানেও কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, তার মানে আমি এই এল টু যে লাইনটা আছে ওইখানটাতে এক্স এর পরিবর্তে এক্স ওয়ান, ওয়াই এর পরিবর্তে যদি ওয়াই ওয়ান বসাই, দেন লাইনটা আমার জিরো হয়ে যাবে। এটা আমরা সবাই জানি। আচ্ছা, তাহলে এটা আমরা বলতে পারি যদি এই যে পয়েন্টটা আছে পি, যে পয়েন্ট এক্স যার কোঅর্ডিনেট এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, এই পয়েন্টটা যদি এল ওয়ান অথবা এল টু যার উপরই থাকুক না কেন, যার উপরই থাকুক না কেন, এল ওয়ান এর ওই পয়েন্টটা হতে পারে অথবা এল টু এর এই পয়েন্টটা হতে পারে, তাহলে যেটা হবে, যদি এল ওয়ান এর উপরে হয় তার মানে এই এল ওয়ানটা জিরো হয়ে যাবে, যদি এল টু এর উপরে হয় তার মানে এল টুটা জিরো হয়ে যাবে। যদি দুইটার যে কোনো একটা যদি জিরো হয়, তাহলে আমরা বলতে পারি এল ওয়ান ইন্টু এল টু ইকুয়াল টু জিরো। ক্লিয়ার কিনা সবাই? ধরো এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটা এল ওয়ান এর উপরেও হতে পারে অথবা এল টু এর উপরেও হতে পারে, এবং আমরা জানি যখন কোনো লাইনের উপরে একটা পয়েন্ট থাকবে, তার মানে এটা বোঝায় ওই পয়েন্টটা যদি আমি লাইনে বসাই, মানে ওই এক্স এর পরিবর্তে ওই এক্স এর কোঅর্ডিনেট, ওয়াই এর পরিবর্তে ওয়াই এর কোঅর্ডিনেট যদি আমি রিপ্লেস করি, তাহলে ওই লাইনটা জিরো হয়ে যাবে। যদি লাইনটা জিরো হয়ে যায়, তার মানে হয় এল ওয়ান জিরো হয়ে যাবে, আর যদি এল টু এর উপরে পয়েন্ট হয় তার মানে এল টু জিরো হয়ে যাবে। দুইটা যে কোনো একটা জিরো হয়ে যাওয়া মানে হচ্ছে লাইন দুইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাদের মাল্টিপ্লিকেশন বা তাদের প্রোডাক্ট জিরো হয়ে যাবে। তাহলে আমি সহজেই বলতে পারি এল ওয়ান ইন্টু এল টু ইকুয়াল টু জিরো হয়ে যাবে। আচ্ছা, এই যে আমি ইকুয়েশনটা পাবো এল ওয়ান ইন্টু এল টু ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটা হচ্ছে আমার যে দুইটা লাইন আছে এল ওয়ান এবং এল টু, এই দুইটাকে রিপ্রেজেন্ট করে। আমরা বলছি একটা হলো দুইটা স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইনকে আমি একটা কম্বাইন লাইন দ্বারা রিপ্রেজেন্ট করব, যে কম্বাইন লাইনটা ওই দুইটা লাইনকে, ওই দুইটা পেয়ার যে ইকুয়েশন আছে ওই দুইটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। সেই কম্বাইন ইকুয়েশন যদি আমি পেতে চাই, যে এল ওয়ান ইন্টু এল টু ইকুয়াল টু জিরো, এইটাকে বলবো আমরা কম্বাইন্ড ইকুয়েশন। আর আমাদের যে দুইটা যে সেপারেট লাইন আছে যাদেরকে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন বলতেছি, সেই পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে এল ওয়ান এবং এল টু। দেখো পরের লাইনটাতে সেটাই মিন করছে। তাহলে আমরা এই যে এল ওয়ান এল টু ইকুয়াল টু জিরো, এইটাকে বলতে পারবো আমরা কম্বাইন্ড ইকুয়েশন, যে কম্বাইন্ড ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবে পেয়ার অফ স্ট্রেট লাইন। সেই পেয়ার অফ স্ট্রেট লাইন দুইটা হচ্ছে এল ওয়ান ইকুয়াল টু জিরো এবং এল টু ইকুয়াল টু জিরো। তো নর্মালি এরকম হয় যদি তোমাদেরকে এরকম আসে, দুইটা ইকুয়েশন দেয়া আছে, ধরো এখানে আমি এল ওয়ান ইকুয়াল টু জিরো বলছি, যদি পরীক্ষা এরকম দেয়া থাকে, ধরো টুয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো একটা ইকুয়েশন দেয়া আছে, আর একটা ইকুয়েশন দেয়া আছে থ্রাইস এক্স প্লাস ফোর ওয়াই
প্লাস 2 ইকুয়াল টু 0 বলা হলো এই দুইটার সেই কম্বাইন্ড ইকুয়েশনটা বের করতে হবে যেটা এই দুইটাকে রিপ্রেজেন্ট করে তার মানে হচ্ছে তখন ওই দুইটা ইকুয়েশনকে যদি আমি প্রোডাক্ট করি দুইটা ইকুয়েশনকে যদি মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করে আমি যে ইকুয়েশনটা পাবো সেটাকেই বলবো আমি কম্বাইন্ড ইকুয়েশন যে কম্বাইন্ড ইকুয়েশনটা এই দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে আচ্ছা এখন এই যে l1 l2 0 এই যে আমাদের কম্বাইন্ড ইকুয়েশনটা এই কম্বাইন্ড ইকুয়েশনটাকে যদি আমি জেনারেল ফর্মে রিপ্রেজেন্ট করি তাহলে জেনারেল ফর্মটা হচ্ছে এরকম ax2 2ax xy by2 2gx2fy c equal to 0 এইটাকে বলবো আমরা জেনারেল ফর্ম যে এই 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 যে ইকুয়েশনটা আছে জেনারেল ফর্ম যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা দুইটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে দুইটা সেপারেট ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে অথবা বলতে পারি পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে আচ্ছা এখন এইটাকে বলা হয় নন হোমোজেনিয়াস ইকুয়েশন এটাকে বলা হয় নন হোমোজেনিয়াস ইকুয়েশন এটার একটা জেনারেল ফর্ম আছে যেটাকে হোমোজেনিয়াস ইকুয়েশন বলা হয় সেই হোমোজেনিয়াস ইকুয়েশনটা হচ্ছে এরকম ax2 2 xy by2 0 এটাও একটা কম্বাইন্ড ইকুয়েশন যেটা দুইটা লাইনকে রিপ্রেজেন্ট করে যেটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের এই যে বড় ইকুয়েশন যেটা আছে এটাও পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে বাট এইটাকে বলা হয় নন হোমোজেনিয়াস আর এটাকে বলা হয় হোমোজেনিয়াস আচ্ছা এবার দেখো এখানে আমাকে একটা ইকুয়েশন দেয়া হলো এখন আমাকে যদি বলা হয় যে এই ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে কিনা আমি সেটা কিভাবে বুঝবো আর সেটা বোঝার জন্য আমার এই যে ইকুয়েশন আছে ইকুয়েশনে ধরো আমি এই যে এক্স ওয়াই যেটা আছে এক্স ওয়াই এর সাথে হচ্ছে এইচটা থাকবে আমার ধরো একটা ইকুয়েশন দেয়া আছে এরকম যে 2x স্কয়ার প্লাস 4xy প্লাস 3y স্কয়ার ইকুয়াল টু 0 তার মানে এই y স্কয়ার এর সাথে যে সহগটা থাকবে ওইটাকে বলবো আমরা b xy এর সাথে যে সহগ থাকবে ওইটাকে বলবো আমরা 2x twice h থেকে আমরা সহজে h এর মানটা বের করতে পারবো আর x স্কয়ার এর যে সহগ থাকবে ওইটাকে বলবো আমরা a এখন যদি এরকম হয় এইচ স্কোয়ার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ বি এরকম যদি হয় অথবা এটাকে আমরা এভাবেও বলতে পারি এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো এরকম যদি হয় যে এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলে আমরা বলতে পারবো এই ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে মানে আমার একটা ইকুয়েশন দেয়া থাকবে সেখান থেকে আমি এ এইচ এবং বি এর মান বের করবো বি এর মান বের করার পরে যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এইচ স্কোয়ার greater than or equal to ab এই কন্ডিশনটা যদি ফুলফিল করে অথবা h স্কয়ার মাইনাস ab greater than or equal to 0 এই কন্ডিশন যদি ফুলফিল করে দেন আমরা বলতে পারবো তারা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে আচ্ছা এবার এখানে একটা থিওরাম আছে ধরে নিলাম ab h এরা হচ্ছে সবাই নন জিরো মানে এরা কেউই জিরো না তাহলে যদি এবং h স্কয়ার greater than or equal to যদি ab হয় দেন আমাদের প্রমাণ করতে হবে এইটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে আচ্ছা তাহলে কিভাবে করব আমরা আচ্ছা কেস 1 টা আমাদের আপাতত দরকার নাই ধরো কেস 2 এর ক্ষেত্রে আমরা আসি মানে এখানে দুই ভাবে করছে যদিও এরা এ বি এইচ কে নন জিরো বলছে একবার আমরা এ কে জিরো ধরে দেখাই যে আসলে এই ইকুয়েশনের মধ্যে আমরা দুইটি ইকুয়েশন পাই কিনা হ্যাঁ ধরো এ সমান যদি আমি জিরো ধরি এ সমান জিরো ধরা মানে হচ্ছে আমার যে ইকুয়েশনটা আমি এর পরিবর্তে জিরো বসাবো এর পরিবর্তে জিরো বসালে ইকুয়েশনটা কি হয়ে যাবে এর টার্মটা বাদ যাবে তাহলে এখানে থাকবে 2h xy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 থাকবে আচ্ছা এখানটাতে এটাই আছে 2h xy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 এখন এখান থেকে যদি আমি y কে কমন নেই কমন নিলে কি থাকবে 2h x প্লাস by ইকুয়াল টু 0 তোমরা এরকম অঙ্ক করেছো যদি এরকম দুইটা প্রোডাক্ট থাকা অবস্থায় থাকে তাহলে আমি বলতে পারি y সমান 0 অথবা 2h x প্লাস by এটা সমানও 0 তো y সমান 0 মানে এটাও একটা ইকুয়েশন আবার 2h x প্লাস by ইকুয়াল টু 0 এটাও একটা ইকুয়েশন তার মানে এখানে কয়টি ইকুয়েশন আছে দুইটা ইকুয়েশন আছে তার মানে আমার এই যে লাইনটা আছে x স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার তার মানে এটা দুইটা লাইনকে রিপ্রেজেন্ট করে আর আরেক ভাবে যদি আমরা প্রমাণ করতে চাই ধরে নিলাম a এর ভ্যালু 0 না a এর ভ্যালু যদি 0 না হয় তাহলে আমার যে ইকুয়েশনটা যেভাবে ছিল ওইভাবেই থাকবে ax স্কয়ার প্লাস 2h xy প্লাস by স্কয়ার যেভাবে ছিল ওইভাবেই থাকবে আমি এই টোটাল ইকুয়েশনটাকে যদি এ দ্বারা মাল্টিপ্লাই করি এ দ্বারা মাল্টিপ্লাই করলে হবে এটা এ স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে অতিরিক্ত একটা এ চলে আসবে টোয়াইস এ এইচ এক্স ওয়াই এর সাথেও একটা এ আসবে এ বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো হবে আচ্ছা এখন এইটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার এর ফর্মুলায় ফেলবো
তাহলে আমরা যদি মানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, তাহলে এখানটাতে আমি এটাকে এ এক্স কে আমি হোল স্কোয়ার বলতে পারি, তাহলে আর এটাকে লিখতে পারি টু ইন্টু এ এক্স প্লাস এইচ ওয়াই। আচ্ছা, তার মানে টু আছে, এ এক্স কে যদি আমরা এ ধরি তার মানে এ আছে, আর এইচ ওয়াই কে যদি আমরা বি ধরি তাহলে এটা হলো বি, তার মানে আমার এখানে বি স্কোয়ারটা নিয়ে আসতে হবে। তাই আমি অতিরিক্ত একটা এইচ ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম এখানে, মানে এইচ ওয়াই হোল স্কোয়ার নিয়ে আসলাম অতিরিক্ত, যেহেতু এইচ ওয়াই স্কোয়ার আমি অতিরিক্ত এখানটাতে নিয়ে আসছি প্লাস আকারে, সাথে সাথে এটাকে আমি মাইনাস করে দিলাম, তার মানে এটা এটা কাটা গেলে আমার আগের ফর্মই থাকবে, আমার ইকুয়েশনে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এটাকে নিলাম এবং এটাকে সাথে সাথে বিয়োগ করে দিলাম, আর এ বি ওয়াই স্কোয়ারটা এখানে যেটা আছে ওটাই থাকলো। তাহলে আমি প্রথম যে অংশটুকু আছে এ এক্স হোল স্কোয়ার প্লাস টু এ এক্স ইন্টু এইচ ওয়াই প্লাস এইচ ওয়াই হোল স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ এক্স প্লাস এইচ ওয়াই হোল স্কোয়ার, এই দুইটার পরিবর্তে লিখতে পারি, টোটালটার পরিবর্তে লিখতে পারি হোল স্কোয়ার। আর এইখানে যেটা থাকবে এখানটাতে হচ্ছে আমি ওয়াই স্কোয়ার কে কমন নিতে পারি, এখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার কে কমন নিলে এখানটায় থাকবে এইচ স্কোয়ার মাইনাস এখানে থাকবে এ বি, সেটাই করলাম এখানে, ওয়াই স্কোয়ার কমন নিলাম, ওয়াই স্কোয়ার কমন নিলে এইচ স্কোয়ার মাইনাস এ বি থাকবে এখানটাতে। আচ্ছা, এখন এইটাকে আমরা আবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলায় ফেলবো। আচ্ছা, আমার মেইন টার্গেটই হচ্ছে এই ইকুয়েশনটা, দেখো ইনিশিয়াল যে ইকুয়েশনটা ছিল এইটা সবগুলো টার্ম যোগ আকারে আছে, এডিশন আকারে আছে, যে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার সবগুলো টার্ম যোগ আকারে আছে, বাট আমি সেটা না করে এখান থেকে আমি দুইটা ফাংশন বের করব অথবা দুইটা টার্ম বের করব যারা টোটালটা মাল্টিপ্লিকেশন আকারে থাকবে, তখন আমি বলতে পারবো প্রথমটা সমান জিরো এবং দ্বিতীয়টা সমান জিরো। তাহলে আমরা বলতে পারবো প্রথমটা সমান জিরো এটা একটা ইকুয়েশন, আর দ্বিতীয় যে অংশ আছে দ্বিতীয় অংশ সমান জিরো এটা একটা ইকুয়েশন, তার মানে দুইটা ইকুয়েশন এখানে রিপ্রেজেন্ট করে। এই জন্য আমরা হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে এমন মানে সিম্পলিফাই করে করে এমন অবস্থায় যাব যেখানটাতে হচ্ছে টোটাল টার্মটাকে দুইটা টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো যারা মাল্টিপ্লিকেশন আকারে থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমার যেটা ছিল ওয়াই স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এ বি, মানে এই টার্মটা অলরেডি এ স্কোয়ার ফর্মে আছে, এইটা এটাকে আমরা বি স্কোয়ার ফর্মে নিয়ে যাব। তো বি স্কোয়ার ফর্মে যদি নিয়ে যাই, দেখো আমি যদি এই টোটালটাকে হোল স্কোয়ার করি, ওয়াই এর উপরে যেহেতু এ স্কোয়ার ছিল, ওকে এ স্কোয়ার ঠিক আছে, ওয়াই স্কোয়ার চলে আসতেছে, বাট আমার এইচ স্কোয়ার মাইনাস এ বি এর উপরে কোনো এ স্কোয়ার ছিল না। তো যদি আমি এ স্কোয়ার দেই, এ স্কোয়ার দিলে এ স্কোয়ার কে কাটার জন্য আবার রুট ব্যবহার করতে হয়, তাহলে এখানে রুট আর এ স্কোয়ার কাটাকাটি গেলে এইচ স্কোয়ার মাইনাস এ বি থাকবে, তার মানে আমি এই যে অংশটা আছে এই অংশটাকে সিম্পলিফাই করলে আবার সেই আগের অংশটাই পাচ্ছি আমি, ওয়াই স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এ বি থাকবে। আচ্ছা, এবার এটা যদি এ হয় এটা যদি বি হয় তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই টোটালটাকে আমি একবার এ ধরবো আর এই টোটালটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি যদি হয় এভাবে লিখতে পারি, আর এ মাইনাস বি যদি হয় এভাবে লিখতে পারি এ মাইনাস বি। তাহলে আমরা বলতে পারি আমার এই যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করে এখন বলতে পারি এইটা সমান জিরো অথবা এইটা সমান জিরো। এটাকে তোমরা চাইলে এভাবে আর একটু সিম্পলিফাই করতে পারো, দরকার নেই এটা, এখানে এই যে ওয়াইটাকে কমন নিতে পারো চাইলে, যদি এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এই লাইনটা দরকার নেই, এই যে লাইনটা করলেও চলবে না করলেও চলবে। তাহলে আমরা বলতে পারি এইটা সমান হচ্ছে জিরো, আবার এই যে সেকেন্ড পার্ট আছে সেকেন্ড পার্ট সমানও হচ্ছে জিরো, তাহলে এটাও একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তাহলে আমরা বলতে পারি এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। এরকম যদি পরীক্ষা আসে যে তোমাদের যদি বলা হয় এই ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে কিনা এই কন্ডিশনে, তোমরা প্রমাণ করো, তাহলে এভাবে করে এই যে প্রুফটা আছে প্রুফের মাধ্যমে তোমাকে প্রমাণ করতে হবে যে না তারা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন এখানে যে দুইটা লাইন আসলো, এই একটা লাইন পেলাম আমরা এবং এই একটা লাইন পেলাম আমরা, এখন এই দুইটা লাইন মানে দুইটা লাইন আলাদা। আচ্ছা, আমি একটা ফিগার ড্র করি, তোমরা একটু খেয়াল করো যে তোমরা তোমরা বোর্ড দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এরকম হয়, ধরো আচ্ছা এদিকটাতে এক্স আছে এদিকটাতে ওয়াই আছে, আসলে এখানে খুব সুন্দর করে ড্র করা যাচ্ছে না, তোমরা একটু বুঝে নিও। হ্যাঁ, আচ্ছা এখন ধরো যে আমরা যেটা বললাম এই যে দুইটা লাইন পেয়ার অফ স্ট্রেট লাইন, যেটা দুইটা লাইন এরকম হতে পারে, একটা লাইন ধরো এরকম হতে পারে আর একটা লাইন এরকম হতে পারে, দুইটা লাইন এরকম পেয়ার অফ স্ট্রেট লাইন দুইটা এরকম এরকম হতে পারে, তার মানে আমরা আমরা যে বলছিলাম একটা পয়েন্টের কথা বলছিলাম, পয়েন্টটা পি,
ধরো সে পয়েন্টটা এখানে হতে পারে, যে এইখানে এইখানে পয়েন্টটা, তার মানে এখানে একটা এক্স এর ভ্যালু আছে, একটা ওয়াই এর ভ্যালু আছে, অথবা এখানটাতে হতে পারতো পয়েন্টটা, অথবা এই অরিজিন যেটা আছে অরিজিন একটা পয়েন্ট হতে পারতো, যে পয়েন্ট দিয়ে দুইটা ইন্টারসেক্ট করছে। আচ্ছা, এখন এই দুইটা ইকুয়েশন যদি যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতেছে, দুইটি ইকুয়েশন এরকম হতে পারে, দুইটা আলাদা, যে এই একটা আলাদা ইকুয়েশন আছে এবং এই একটা আলাদা ইকুয়েশন আছে। আবার এরকম হতে পারে, ধরো এইটা হলো আমার প্রথম লাইনটা হচ্ছে এরকম, দ্বিতীয় লাইনটা হচ্ছে এর উপর দিয়েই আপতিত হচ্ছে, দ্বিতীয় লাইনটা এর উপর দিয়েই আপতিত হচ্ছে, মানে দুইটা ভিন্ন লাইন না, দুইটা সেম লাইন, দুই একটা লাইন আরেকটা লাইনের উপরে কোইনসিডেন্ট করতেছে, এরকমও ঘটনা ঘটতে পারে। আর একটা হতে পারে, দুইটা ধরো রিয়েল লাইন না, দুইটা কমপ্লেক্স লাইন, বা তারা দুইটা ইন্টারসেক্ট করতেছে একটা রিয়েল পয়েন্টে, মানে দুইটা যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতেছে সে লাইন দুইটা রিয়েল লাইন না, দুইটা কমপ্লেক্স লাইন, বা তারা যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করতেছে সেই পয়েন্টটা রিয়েল হতে পারে, তিনটা কেস এখানটাতে হতে পারে। তো তিনটা কেস যদি হয়, এই এই ঘটনা যখন ঘটবে তখন আমরা কিভাবে বুঝবো, এইটা যখন ঘটবে তখন আমরা কিভাবে বুঝবো, আর এইটা যখন ঘটবে তখন আমরা কিভাবে বুঝবো। আচ্ছা, এবার আমি আমাদের স্লাইডটাতে ফিরে যাচ্ছি। আচ্ছা, এবার যদি হয়, ধরো আমার এই যে ইকুয়েশনটা দেয়া আছে ax² + 2y = 0, এবার যদি বলা হয় এই এখানে এই ইকুয়েশনটা যে দুইটা লাইনকে রিপ্রেজেন্ট করে, তারা আসলে দুইটা লাইন ডিস্টিংক্ট কিনা, তারা ভিন্ন ভিন্ন দুইটা লাইন কিনা, অথবা তারা কোইনসিডেন্ট কিনা, মানে একটা আরেকটার উপরে আপতিত হয়েছে কিনা, অথবা তারা নন রিয়েল লাইন কিনা, এরকম যদি বের করতে বলা হয়, তখন যেটা করতে হবে তোমাদেরকে এই কন্ডিশন গুলো চেক করতে হবে। যদি ax² > ab হয়, মানে এই শর্তটা যদি ফুলফিল হয়, তাহলে আমরা বলতে পারবো দুইটা লাইন হচ্ছে ডিস্টিংক্ট, মানে তারা ভিন্ন ভিন্ন লাইন, তারা একই জায়গায় আপতিত হয়নি। আর যদি ax² = ab হয়, এবি হয়, তার মানে আমরা বলতে পারবো দুইটা লাইন কোইনসিডেন্ট করছে, মানে একটা লাইনের উপর একটা লাইন আপতিত হয়েছে। আচ্ছা, আর যদি এরকম হয় ax² > ab হয়, তখন আমরা বলতে পারবো দুইটা লাইন হচ্ছে নট রিয়েল, মানে এরা রিয়েল লাইন না, বাট তারা যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করতেছে ওই পয়েন্টটা হচ্ছে রিয়েল। ক্লিয়ার কিনা? মানে আমরা যে ইকুয়েশনটা দেয়া থাকবে, ইকুয়েশন থেকে তুমি ax, ab এই তিনটা মান বের করে এই কন্ডিশন গুলো চেক করবা, যদি প্রথম কন্ডিশন স্যাটিসফাই হয় দেন বলতে পারবা তারা ডিস্টিংক্ট, যদি সেকেন্ড কন্ডিশন ফুলফিল হয় দেন বলা যাবে তারা কোইনসিডেন্ট, আর যদি থার্ড কন্ডিশন ফুলফিল হয় দেন বলা যাবে তারা হচ্ছে নট রিয়েল লাইন, বাট তারা যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা হচ্ছে রিয়েল। আচ্ছা আচ্ছা, এবার চতুর্থ নোট যেটা, এবার ধরো যদি আমি এরকম হয় যে আমার যে দুইটা লাইন ছিল, একটা লাইন হচ্ছে এই অরিজিনাল যে লাইনটা ছিল ax² + 2y = 0, এই লাইনটা যে দুইটা লাইনকে রিপ্রেজেন্ট করে, সে দুইটা লাইন আমি ধরে নিলাম এরকম l on x + m on y = 0, আর একটা লাইন ধরে নিলাম l2x + m2y = 0, দুইটা লাইন এভাবে আমি ধরে নিলাম। যদি এই দুইটা লাইন এভাবে ধরে নেই, তাহলে আমি বলতে পারি ax² + 2y = xy + by² এইটা সমান আমি বলতে পারি, তার মানে এই দুইটা ইকুয়েশনের প্রোডাক্টই হচ্ছে আমার এই কম্বাইন্ড ইকুয়েশনটা, যেটা আমরা একটু আগে দেখে আসছি l on l1 into l2 = 0। এই l1 into l2 এইটাকেই বলছি আমরা কম্বাইন্ড ইকুয়েশন, যে ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। তাহলে এই ইকুয়েশনকে এই ইকুয়েশনকে যদি আমরা প্রোডাক্ট করি বা মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন করলেই আমরা পাবো হচ্ছে এই ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা এই দুইটা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা ইকুয়েশনকে প্রোডাক্ট করলাম, তার মানে এইটা সমান বলতে পারি এই দুইটা ইকুয়েশনের প্রোডাক্ট। এবার যদি দুইটাকে আমরা মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন করলে এভাবে লেখা যায় l on l2 x² আর এখানটাতে কি হবে l on x এর সাথে হচ্ছে m2y গুণ হবে, এরকম আমরা আমি এখানে সরাসরি লিখে ফেলছি। এরকম যদি হয় l on m2 xy, মানে সবগুলো যদি তোমরা গুণ করো, গুণ করলে দেখবে এরকম xy আসবে দুইটা, xy দুইটাকে যদি কমন নেওয়া হয়, কমন নেওয়া হলে l on m2 + l2 my হবে, আর এই m1 y m2 y যদি গুণ করা হয় m1 m2 y² হবে। তার মানে আমরা এই দুইটা ইকুয়েশনকে যদি প্রোডাক্ট করি, প্রোডাক্ট করলে আমরা এরকম করে একটা প্রোডাক্ট পাবো, এরকম একটা গুণফল পাবো। আচ্ছা, এবার দুই সাইডে যদি কোএফিসিয়েন্ট গুলো যদি আমরা সমন্বয় করি, তার মানে এখানে x² আছে, এখানেও x² আছে, তার মানে আমি বলতে পারি a সমান হচ্ছে l on l2, দুই কোএফিসিয়েন্ট গুলোকে সমন্বয় করে এভাবে লেখা যায়, a সমান লেখা যাবে l on l2, xy সমান, এখানেও xy আছে, এখানেও xy আছে, xy এর সহগ সমান আমি লিখতে পারবো এখানে xy এর সহগ, তার মানে টোয়াইস h সমান আমি বলতে পারি l on m2 + l2 m on, আবার এখানটাতে by² সহগ হচ্ছে b, আর এখানে y² সহগ হচ্ছে m1 m2, তখন আমি বলতে পারবো b সমান হচ্ছে m1 m2। তার মানে এরকম যদি হয়, এরকম হয়, এইটা আমাদের পরবর্তীতে লাগবে, আমরা আরো কিছু প্রবলেম আছে সলভ করতে গিয়ে,
আমাদের এই জিনিসগুলো দরকার পড়বে, যে এলন এল টু সমান আমরা বলতে পারি এ, আর এই টুয়াইস এর সমান বলতে পারি হচ্ছে এইটা এলন এম টু প্লাস এল টু এম ওয়ান, আর এম ওয়ান এম টু সমান বলতে পারি আমরা বি। তার মানে আমার যে ইকুয়েশন গুলো থাকবে, ইকুয়েশন থেকে আমরা সহজেই এভাবে, যেহেতু আমি এই আমি যদি এক্স এর সহগ জানি এবং এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনে যদি আমি এক্স এর সহগ জানি, তার মানে এই দুইটাকে গুণ করে আমি কি পাবো, আমার মেইন ইকুয়েশনের যে কোএফিসিয়েন্ট এ আছে এটা পাবো। কারণ এই এটা এটা ধরো এক্স এর সহগ, এখানেও এক্স এর সহগ, আমরা জানি এল অন এল টু সমান হচ্ছে, আচ্ছা এল অন এল টু, এল অন এল টু সমান হচ্ছে এ, এক্স এর সহগ হলো এল অন আর এখানেও এক্স এর সহগ হলো এল টু, এই দুইটাকে গুণ করে আমি তাহলে এই মেইন ইকুয়েশনে আমি এ কে পাবো। আচ্ছা এবার যদি আমাকে বি কে বের করতে বলা হয়, বি কে আমি কিভাবে পাবো, এখানে ওয়াই এর যে সহগ আছে, এখানে যে ওয়াই এর সহগ আছে, দুইটা সহগকে গুণ করে আমি বি এর যে ওয়াই ওয়াই স্কোয়ার এর যে সহগটা আছে সেই সহগটা পাবো, বি পাবো, এম অন এম টু সমান হচ্ছে বি। এরকম করে আমার যদি আবার এইচ এর ভ্যালু বের করতে হয়, তাহলে এখানে যে এল অন এম টু প্লাস এল টু এম অন, এই দুইটা এই 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 টার্ম গুলো থেকে আবার আমি হচ্ছে এইচ এর মানটাকে বের করতে পারবো। আচ্ছা এগুলো আমরা পরে দেখবো কিভাবে বের করবো এবং কেন বের করবো, কেন আমাদের এগুলো কাজে লাগবে। আচ্ছা এবার একটা এখানে একটা থিওরাম দেয়া আছে, দেখো কি বলা আছে, যদি এই ইকুয়েশনটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, দেন আমাদের দেখাতে হবে যে দুইটা লাইন আছে, দুইটা লাইনের যে স্লোপ আছে, স্লোপের যদি আমরা যোগ করি, স্লোপের যোগফল হবে এইটা মাইনাস টুয়াইস এইচ ডিভাইডেড বাই বি, বা এবং স্লোপকে যদি আমি প্রোডাক্ট করি তাহলে তাদের প্রোডাক্টটা হবে এ বাই বি। মানে এটা একটা থিওরাম, এটা আমাদের প্রমাণ করতে হবে যে এই যে ইকুয়েশনটা দুইটা লাইনকে রিপ্রেজেন্ট করতেছে, প্রত্যেকটা লাইনে একটা স্লোপ থাকে না, প্রত্যেকটা লাইনের একটা স্লোপ বা ঢাল থাকে, সে ঢাল দুটো যদি আমি যোগ করি, যোগ করলাম এইটা পাবো যোগফল, আর ঢাল দুটো যদি আমি প্রোডাক্ট করি মানে মাল্টিপ্লিকেশন করি, মাল্টিপ্লিকেশন করলে আমি এ বাই বি পাবো। আচ্ছা তাহলে আমরা এটা প্রুভ করে দেখি কিভাবে প্রুভ করা যাবে। ধরে নিলাম এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা যে দুইটা লাইনকে রিপ্রেজেন্ট করে, দুইটা লাইন হচ্ছে এরকম, প্রথম লাইনটা হচ্ছে এল অন এক্স প্লাস এম অন ওয়াই ইকুয়াল টু জিরো, আর দ্বিতীয় লাইনটা হচ্ছে এল টু এক্স প্লাস এম টু ওয়াই ইকুয়াল টু জিরো। আচ্ছা এবং আমরা জানি যে এটা একটু আগে আমরা ওই যে আমাদের নোট ফোর ছিল, নোট ফোর থেকে আমরা জাস্টিফাই করতে পেরেছি, এটা এল অন এল টু সমান হচ্ছে এ, এল অন এম টু প্লাস এল টু এম অন সমান হচ্ছে টুয়াইস এইচ, আর হচ্ছে এম অন এম টু সমান হচ্ছে বি। এটা আমরা একটু আগে জাস্টিফাই করলাম কিভাবে এটা আমরা মানে আসে, এটা কিভাবে ড্রাইভ করলাম আমরা। আচ্ছা তাহলে এবার যদি দুইটার যদি আমরা স্লোপ বের করতে চাই, এইটা যদি ইকুয়েশনটা হয়, ইকুয়েশন যদি আমি স্লোপ বের করি, আমার ইকুয়েশনের মানে স্ট্রেট লাইনের অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে ওয়াই সমান এম এক্স প্লাস সি, ওয়াই সমান এম এক্স প্লাস সি, তার মানে এম এক্স এর সাথে যে সহগ থাকবে ওইটাকে বলতেছি আমরা ঢাল, এক্স এর সাথে যে সহগ থাকবে ওইটাকে বলতেছি ঢাল। তাহলে আমি যদি এখানে ওয়াই টাকে যদি রাখি, তাহলে ওয়াই সমান আমি কি লিখতে পারি, এই যে এম অন ওয়াই সমান যদি আমি এটাকে বাম পাশে রাখি, ডান পাশে আমি নিয়ে যেতে পারি মাইনাস এল এক্স, মানে এল অন এক্স মাইনাস এল অন এক্সটা যাবে হচ্ছে ডান পাশে, তখন যদি শুধু আমি এখানে ওয়াই এর মান রাখি তার মানে এম অন দিয়ে ডিভাইড হবে, তার মানে আমি লিখতে পারি ওয়াই সমান মাইনাস এল অন ডিভাইডেড বাই এম অন এক্স, লেখা যায় কিনা, লেখা যায়। আবার সেম এখানটা তো আমি যদি ওয়াই এর মান রাখি, ওয়াই সমান আমি লিখতে পারি মাইনাস এল টু ডিভাইডেড বাই এম টু এক্স, তার মানে এখানে এক্স এর সহগ হলো, এখানটাতে এক্স এর সহগ হলো মাইনাস এল টু ডিভাইডেড বাই এম টু, আর এখানটাতে এক্স এর সহগ হলো মাইনাস এল অন বাই এম অন, তার মানে এল অন মাইনাস এল অন বাই এম অন, এটা হচ্ছে এইটার স্লোপ, আর এইটার স্লোপ হচ্ছে মাইনাস এল টু বাই এম টু। আচ্ছা তাহলে আমরা এই স্লোপ এখানটাতে পেলাম, এই যে দুইটা লাইন ছিল ওয়ান এবং টু, এর স্লোপ হলো এরকম মাইনাস এল অন বাই এম অন, আর এখানে হলো মাইনাস এল টু বাই এম টু। এবার আমাদেরকে প্রুভ করতে বলা হয়েছে যে এদের যে যোগফল হবে, যোগফলটা হবে মাইনাস টুয়াইস এইচ বাই বি, আর এদের যে প্রোডাক্ট হবে, প্রোডাক্ট হবে এ বাই বি। আচ্ছা তাহলে আমরা এবার স্লোপ দুটাকে সাম করি, যোগ করি, যোগ করলে এভাবে লিখতে পারি মাইনাস এল অন বাই এম অন প্লাস, যেহেতু এটাও মাইনাস প্রোডাক্টটাও মাইনাস, মাইনাস এল টু বাই এম টু, এখানে এম অন এম টু হবে আমাদের লসাগু, লসাগু যদি এম অন এম টু হয় তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা এখানে মাইনাসটা আমি কমন নিলাম, টোটালটাই যদি এটাও যদি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, দুইটা টার্মই মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস যদি আমি কমন নেই তাহলে এল অন এর সাথে এম টু গুণ হবে, আবার আর এল টু এর সাথে এম অন গুণ হবে, তোমরা সহজেই এটা বুঝতে পারছো এখানটাতে কি হচ্ছে এখানটাতে। আচ্ছা এবার দেখো আমাদের যে মেইন ইকুয়েশন ছিল, মেইন ইকুয়েশন আমরা এল অন এম টু প্লাস এল টু এম অন এর পরিবর্তে টুয়াইস এস বসাতে পারি, টুয়াইস এস বসাতে পারি, আর এম অন এম টু এর পরিবর্তে বি বসাতে পারি। তাহলে এখানে দেখো এল অন এম টু প্লাস এল টু এম অন আছে, এটার পরিবর্তে আমরা টুয়াইস এস বসাতে পারি, আর নিচে এম অন এম টু আছে এটার পরিবর্তে বি বসাতে পারি। তাহলে আর এখানটাতে মাইনাস আছে অলরেডি একটা, তার মানে আমরা বলতে পারি মাইনাস টুয়াইস এস বাই বি। তার মানে আমাদের যে প্রমাণ করতে বলা হলো এদের স্লোপকে যদি সাম করা হয় দেন মাইনাস টুয়াইস এস বাই বি পাওয়া যাবে, সেটা আমরা
পেয়েছি। আচ্ছা, এবার বলা হলো প্রোডাক্ট করতে। এবার যদি আমি স্লোপ দুইটাকে প্রোডাক্ট করি, এই একটা স্লোপ দুইটাকে যদি প্রোডাক্ট করা হয়, আমি এখানে প্রোডাক্ট করলাম, এবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, উপর এল অন এর সাথে এল টু গুণ হয়ে এল অন ইনটু এল টু হয়ে যাবে, আর নিচে হচ্ছে এম অন এর সাথে এম টু যদি প্রোডাক্ট করা হয় এম অন এম টু হয়ে যাবে। এবার আমরা জানি এল অন এল টু এর মান হচ্ছে এ, আর এম অন এম টু এর মান হচ্ছে বি, তার মানে এ বাই বি। তাহলে এরকম হলো, যদি এরকম এই এই থিওরেমটা যদি পরীক্ষায় আসে যে এটাকে প্রুভ করতে হবে, তাহলে তোমরা এভাবে করে খুব ইজিলি করে ফেলতে পারবে। আচ্ছা, এবার আমরা কিছু এক্সারসাইজে যাই, যে আমরা একটু এতক্ষণ যেগুলো দেখলাম যে কিভাবে একটা কম্বাইন্ড ইকুয়েশন বের করব, অথবা আমাদের কাছে কম্বাইন্ড ইকুয়েশন আছে সেখান থেকে আমরা কিভাবে সেপারেটটা বের করব, এই জিনিসগুলো একটু দেখবো আমরা এখন। আচ্ছা, ধরো আমাদের দুইটা ইকুয়েশন দেয়া আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস বি, আর একটা ইকুয়েশন দেয়া আছে টোয়াইস এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো। বলা হলো এদের কম্বাইন্ড ইকুয়েশন বের করতে হবে। আমরা কম্বাইন্ড ইকুয়েশনের ফর্মুলাটা কি দেখছিলাম, এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশন আমাকে গুণ করতে হবে, গুণ করে আমরা যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের কম্বাইন্ড ইকুয়েশন। ধরে নিলাম যদি ইউ একটা ইকুয়েশন হয়, ভি যদি একটা ইকুয়েশন হয়, এদের জন্য পরীক্ষাটাও নিতে পায় না, হেডফোনও নিতে পায় না, খুঁজাছানো দাও যা। যে কথা বলতেছো একটু কাইন্ডলি মিউট করে রাখো। আচ্ছা, ইউ এবং ভি দুইটা যদি ইকুয়েশন হয়, সেপারেট দুটো ইকুয়েশন হয়, এদের যদি কম্বাইন্ড ইকুয়েশন বের করতে চাই, ফর্মুলা হচ্ছে ইউ ভি ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে আমার এইটা একটা ইউ ইকুয়েশন, এটা একটা ভি ইকুয়েশন, তার মানে এটার কম্বাইন্ড ইকুয়েশন বের করতে হলে এই দুটাকে গুণ করতে হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এইটা গুণ এইটা ইকুয়াল টু জিরো। এবারে যদি এটাকে আমরা গুণ করি, গুণ করলে দেখো গুণ করলে কি আসে, এটাকে গুণ করলে এরকম করে একটা গুণফল আসবে। এবার এখান থেকে আমাদের যে অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল, অরিজিনাল ইকুয়েশন কোনটা ছিল আমি আবার তোমাদের শুরুতে নিয়ে যাই। অরিজিনাল ইকুয়েশন ছিল হচ্ছে এই যে ইকুয়েশনটা, প্রথমে আসবে এক্স স্কোয়ার, এরপরে আসবে এক্স ওয়াই, এরপরে আসবে ওয়াই স্কোয়ার, এরপরে শুধু এক্স, এরপরে শুধু ওয়াই, এরপরে যে কনস্ট্যান্ট ভ্যালু আছে এইটা এই ফর্মে আমরা সাজাবো। এই ফর্মে সাজানোর পরে যে আমরা ইকুয়েশনটা পাবো, এটা কি বলবো, কম্বাইন্ড ইকুয়েশন। তাহলে সেটাই করি আমরা ওখানটাতে। আচ্ছা, তাহলে এখানে শুরুতে এক্স স্কোয়ার আসবে, এক্স স্কোয়ার আসলো, এরপর এক্স ওয়াই আসবে, তার মানে এখানে দেখো এখানে টু এক্স ওয়াই আছে। গুণটা আমি দেখালাম না কিভাবে গুণ করছি, এখানে টু এক্স ওয়াই আছে, এখানে একটা এক্স ওয়াই আছে, দুইটা থেকে একটা যদি মাইনাস হয় শুধু একটা এক্স ওয়াই থাকবে। এরপর ওয়াই স্কোয়ার আসবে, ওয়াই স্কোয়ারের টার্ম হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার আসলো, এরপর এক্স আসবে, এক্স হলো এখানে টোয়াইজ এক্স আছে, এখানে মাইনাস ফোর এক্স আছে, তার মানে ফোর এক্স থেকে দুইটা গেলে মাইনাস টু এক্স থাকবে। এরপর ওয়াই এর টার্ম আসবে, এখানে টোয়াইস ওয়াই আছে এবং এখানেও টোয়াইস ওয়াই আছে, দুইটা পজিটিভ, যোগ করলে প্লাস ফোর ওয়াই হবে আর মাইনাস ফোর আসছে। তার মানে এইটা হচ্ছে পেয়ার অফ, মানে এটা হচ্ছে কম্বাইন্ড ইকুয়েশন, যেটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। এখন এখান থেকে যদি আমার এ বি এইচ এই মানগুলো যদি বের করতে বলা হয়, জি এফ কিভাবে বের করব, এখানে এই যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ এর মান, তার মানে এ সমান এখানটাতে আমরা টু বলতে পারি, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি এর মান, তার মানে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে বি স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান, আর এক্স ওয়াই এর সহগ হচ্ছে টোয়াইস ওয়াই টোয়াইস এইচ, এক্স ওয়াই এর সহগটা ছিল টোয়াইস এইচ। তাহলে আমরা এখানে বলতে পারি টোয়াইস এইচ সমান হচ্ছে ওয়ান, তাহলে এইচ সমান আমরা বলতে পারি ওয়ান বাই টু, এইচ সমান বলতে পারি ওয়ান বাই টু। এরকম করে আমরা এ বি এবং এইচ যে আছে এইগুলো বের করার পরে বাকি যে কন্ডিশন গুলো আছে, বাকি কন্ডিশন গুলো আমাদেরকে যখন যেটা আমরা আসবো তখন ওইটা আমাদেরকে চেক করতে হবে। আচ্ছা, এটা ছিল দুইটা সেপারেট লাইন থেকে আমি কিভাবে কম্বাইন্ড লাইনটা বের করব। এবার যদি আমাদের কম্বাইন্ড লাইন দেয়া থাকে এবং ওখান থেকে যদি সেপারেট লাইন বের করতে বলা হয়, তখন কিভাবে করব, ধরো একটা কম্বাইন্ড লাইন দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই সমান জিরো, এখান থেকে আমাকে সেই পেয়ার অফ স্ট্রেট লাইন বের করতে হবে বা সেপারেট লাইন গুলো বের করতে হবে। তো ওই আগের মতোই এখান থেকে হচ্ছে এই টোটাল ইকুয়েশনটাকে দুইটা টার্মে কনভার্ট করতে হবে বা দুইটা টার্মে সিম্পলিফাই করতে হবে, যারা মাল্টিপ্লিকেশন আকারে থাকে, যারা প্রোডাক্ট আকারে থাকে, সেটাই করতে হবে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এটা লিখলাম এখানটাতে, এক্স প্লাস ওয়াই সমান জিরো। এবার এই প্রথম অংশটুকুকে আমি একটা আলাদা করে ফেললাম, বাকি অংশটুকু আলাদা করে ফেললাম। এবার এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ফেলতে পারি, তার মানে এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে লিখতে পারি। আর এখানে এক্স প্লাস ওয়াইটা রয়ে গেল, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, দুইটা এক্স প্লাস ওয়াই থেকে একটা কমন নিতে পারি,
তাহলে x প্লাস y যদি কমন নেওয়া হয় কি থাকবে এখানটাতে x মাইনাস y থাকবে আর এখানটাতে 1 থাকবে প্লাস 1 থাকবে তাহলে আমরা বলতে পারি x প্লাস y সমান 0 অথবা x মাইনাস y প্লাস 1 সমান 0 তার মানে এখানে দুইটা ইকুয়েশন আছে দুইটা এটাও একটা লাইনের ইকুয়েশন এটাও একটা লাইনের ইকুয়েশন তার মানে আমার যে এই যে ইকুয়েশনটা ছিল এই যে কম্বাইন্ড ইকুয়েশনটা আছে এই কম্বাইন্ড ইকুয়েশনটা যে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে সেই পেয়ার অফ স্ট্রেট লাইন হচ্ছে এই একটা পেয়ার অফ এই একটা স্ট্রেট লাইন এবং এই একটা স্ট্রেট লাইন তার মানে এরকম যদি পরীক্ষায় আসে যে এইটা যে স্ট্রেট লাইনগুলো রিপ্রেজেন্ট করে সেগুলো বের করো অথবা যে সেপারেট লাইনগুলো রিপ্রেজেন্ট করে সেটা বের করো তখন এভাবে করে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আচ্ছা এরপরে আমরা আসি হচ্ছে কোন একটা ইকুয়েশন বলা হলো এরকম একটা ইকুয়েশন দেয়া থাকবে বলা হলো এই ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে কিনা প্রুভ করতে হবে যে এরকম এক্সারসাইজ দেয়া আছে এক্স স্কয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো প্রুভ করো এরা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তো আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করার কন্ডিশন কি বলছিলাম এই কন্ডিশনটা বলছিলাম যে এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো এইটা যদি হয় অথবা এইচ স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি এ বি হয় দুইটা কন্ডিশন বলছিলাম এইটা আর শুরুতে আরেকটা দেয়া ছিল এইচ স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো যদি হয় এই দুইটা যে কোনো একটা দুইটা সেম জিনিসই মিন করতেছে এই কন্ডিশন যদি ফুলফিল করে দেন আমরা বলতে পারবো তারা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে আচ্ছা তাহলে দেখি সেটা করে কিনা এখানটাতে দেখো আমরা এটা হচ্ছে আমার অরিজিনাল ইকুয়েশনটা এটা মানে আমাদের মেইন ইকুয়েশনটা এটাকে আমার যে অ্যাকচুয়াল যে পেয়ার অফ স্ট্রেট লাইনের যে ইকুয়েশন আছে এইটা হলো সেই অ্যাকচুয়াল ইকুয়েশনটা এই দুইটার সাথে আমি কম্পেয়ার করে এ এইচ এবং বি গুলাকে আইডেন্টিফাই করব তাহলে এক্স স্কোয়ার এর সহগকে আমি বলতে পারি এ আর এক্স ওয়াই এর সহগকে বলতে পারি টুয়াইস এইচ আর ওয়াই স্কোয়ার এর সহগকে বলতে পারি বি তাহলে আমি এখানে সহজেই বলতে পারি এ সমান হচ্ছে 1 বি সমান হচ্ছে মাইনাস 3 আর টুয়াইস এর সমান আমি বলতে পারি মাইনাস 2 টুয়াইস এর সমান হচ্ছে মাইনাস 2 তাহলে এখানে এইচ সমান কত আসবে মাইনাস 1 আসবে এবার আমি যে কন্ডিশন যেটা আছে কন্ডিশনটাই ভ্যালুটা বসাই এই এইচ এর মান এ বি এর মান বসাই এই ভ্যালু মান বসানোর পর এখানটাতে 4 আসে তার মানে 4 কি 0 এর থেকে বড় এবং 0 আমার যে কন্ডিশন ছিল 0 এর সমান অথবা তার থেকে বড় হতে হবে সেই কন্ডিশনটা ফুলফিল করে যেহেতু এখানে 4 আসছে 4 অবশ্যই 0 এর থেকে বড় তার মানে আমরা বলতে পারি এই ইকুয়েশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে বা যদি এখানে মাইনাস 3 বা মাইনাস 4 বা মাইনাস 2 এই জাতীয় কোনো ভ্যালু আসতো তখন আমরা এই ইকুয়েশনটা দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে না বুঝছি কিনা যখনই পজিটিভ ভ্যালু আসবে সেটা 0 অথবা তার থেকে বড় 0 এর সমান অথবা তার থেকে বড় তখনই বলতে পারবো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে আদারওয়াইজ পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে না আচ্ছা এরপরে আসি আমরা হচ্ছে আমি যে বোর্ডে দেখালাম তোমাদের খেয়াল আছে কিনা যখন দুইটা লাইন হচ্ছে দুইটা যখন স্ট্রেট লাইন তোমার পাস করবে কোথাও না কোথাও তারা ইন্টারসেক্ট করবে হয় এরকম হয় যদি দুইটা প্যারালাল হয় প্যারালাল হলে তাদের মধ্যে কোনো ইন্টারসেক্ট থাকবে না বাট তখন তাদের অ্যাঙ্গেল থাকবে জিরো যদি প্যারালাল হয় তখন তাদের অ্যাঙ্গেল থাকবে জিরো আর যদি প্যারালাল না হয় তখন তারা কোথাও না কোথাও গিয়ে দুইটা লাইন পরস্পর ইন্টারসেক্ট করবে যদি ইন্টারসেক্ট করে ইন্টারসেক্ট করা মানে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল জেনারেট হবে অ্যাঙ্গেল যদি জেনারেট হয় তাহলে আমরা ওই অ্যাঙ্গেলটা কিভাবে বের করব সেটা ফর্মুলা হতে এখানে দেয়া আছে ধরো এরকম যদি হয় যে এই ইকুয়েশনটা দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে এবং তারা কোন একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করে এবং যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে যে অ্যাঙ্গেল জেনারেট হয় সেই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা থিটা তাহলে যদি আমি তাদের যে মানে ওই যে অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই তাহলে ফর্মুলা এরকম cos থিটা সমান প্লাস মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এইচ স্কোয়ার এইটা হলো ফর্মুলা এই ফর্মুলা দিয়ে আমরা থিটা এর মান বের করতে পারবো মানে অ্যাঙ্গেলের মানটা বের করতে পারবো এই ইকুয়েশনে যদি আমরা এ বি এবং এইচ এর মান বসাই এইচ এর মান বসানোর পর যে থিটা এর মান যেটা পাবো ওইটাই হচ্ছে ওই যে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন আছে তাদের মাঝখানে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা আচ্ছা এবার আমরা প্রুভ করি এই ইকুয়েশনটা কিভাবে আসলো এটা একটা আমরা প্রমাণটা দেখবো ধরো এটা হচ্ছে আমার ইকুয়েশনটা যে ইকুয়েশনটা দুইটা লাইন দুইটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে একটা স্ট্রেট লাইন হলো এইটা আর একটা স্ট্রেট লাইন হলো এইটা দুইটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে এবং আমরা এটাও জানি যে এই দুইটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে আমরা বলতে পারি এল অন এল টু সমান হচ্ছে এ আর এই টার্মটা সমান বলতে পারি টুয়াইস এইচ আর এম অন এম টু সমান বলতে পারি আমরা বি আচ্ছা
এবং ধরে নিলাম থিটা হচ্ছে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে আমার দুইটা ইকুয়েশন আছে, এই 1 এন্ড 2, এই দুইটার মাঝখানে ইকুয়েশনটা আছে। আচ্ছা, এবার এরকম হয়, একটা ফর্মুলা আছে, যদি তুমি এরকম কোন কার্টেসিয়ান ফর্মে যদি কোনো ইকুয়েশন থাকে, তাদের এই একটা ধরো ইকুয়েশন আছে এবং এই একটা ইকুয়েশন আছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই আমরা কস থিটার মাধ্যমে, সূত্রটা হচ্ছে এরকম যে এইটার এক্স এর সহগের সাথে এইটার এক্স এর সহগকে গুণ করতে হবে, প্লাস ওয়াই এর সহগের সাথে ওয়াই এর সহগকে গুণ করতে হবে, ডিভাইডেড বাই রুট দিয়ে এই যে এই প্রথম ইকুয়েশনের যে দুইটা সহগ আছে সহগকে স্কোয়ার করে গুণ করতে হবে, এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার, আর এখানে দ্বিতীয় ইকুয়েশনের যে সহগ আছে এই সহগ দুইটাকে স্কোয়ার করে যোগফল যোগ করতে হবে, তারপর এটাকে এভাবে করে যোগ করতে হবে। এইটা হলো আমার ইকুয়েশন। তাহলে এখানটা তো আমরা সেম লিখতে পারি, এইটা যদি আমার একটা ইকুয়েশন হয়, এইটা যদি একটা ইকুয়েশন হয়, তাহলে আমরা কস থিটা সমান বলতে পারি এক্স এর সহগ গুণ এক্স এর সহগ, তার মানে এল ওয়ান ইনটু এল টু, আচ্ছা, প্লাস ওয়াই এর সহগ গুণ ওয়াই এর সহগ, তার মানে এম ওয়ান ইনটু এম টু, এটা আসলো ডিভাইডেড বাই, এবার যে এই প্রথম ইকুয়েশনে যে দুইটা সহগ আছে এল ওয়ান এবং এম ওয়ান, তাদেরকে স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে আমি রুট ওভার এল ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান স্কোয়ার লিখলাম। পরবর্তীতে আবার হচ্ছে দ্বিতীয় ইকুয়েশনের যে দুইটা সহগ আছে এল টু এবং এম টু, তাদেরকে স্কোয়ার করে যোগ করতে হবে, রুট ওভার এল টু স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার, এইটা লিখতে পারলাম। ওকে, আচ্ছা, তাহলে আমি যেহেতু নিচের দুইটা টার্মই আমার হচ্ছে রুটের মধ্যে আছে, রুটের মধ্যে থাকা মানে হচ্ছে দুইটাকে আমি সিঙ্গেল রুটের মধ্যে নিয়ে আসতে পারি। সিঙ্গেল রুটের মধ্যে যদি নিয়ে আসি, তাহলে আমি হোল রুট ওভার দিয়ে এই প্রথম টার্মটা মাল্টিপ্লিকেশন দ্বিতীয় টার্মটা আমি লিখতে পারি, দুইটাকে লিখলাম। এবার যদি তোমরা এখানে গুণ করো, গুণ করলে এরকম একটা টার্ম পাওয়া যাবে, এই এল ওয়ান এর সাথে এই এল ওয়ান এর গুণ, এল ওয়ান এইটার সাথে আবার হচ্ছে এই এম টু স্কোয়ার এর গুণ, এভাবে গুণ করলে আমরা এরকম করে একটা টার্ম পাবো। আচ্ছা, এরকম করে যদি টার্ম পাই, এবার এখানটাতে কি করা যায় দেখো। আচ্ছা, আমি যদি এটাকে যদি ধরো এল ওয়ান এল টু যেটা আছে এটাকে যদি আমি এ ধরি, মানে আমি এটাকে এ স্কোয়ার করতে চাই, এ স্কোয়ার ফর্মে নিয়ে আসতে চাই, এটাকে এ স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হলে মানে আমি টোটালটাকে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মে নিয়ে যাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এইটাকে ধরলাম এ আর এইটাকে ধরলাম আমি বি, তাহলে আমার মাঝখানে কি নাই, টোয়াইস এ বি নাই, মাঝখানে এখানটাতে টোয়াইস এ বি নাই, এল ওয়ান এল টু উপরে স্কোয়ার দিলাম, আবার এম ওয়ান এম টু এর উপরেও আমি স্কোয়ার দিলাম, তার মানে এ মানে হচ্ছে এল ওয়ান এল টু আর বি মানে হচ্ছে এম ওয়ান এম টু, তার মানে আমার এখানটাতে মাইনাস টোয়াইস এ বি নাই, মাইনাস টোয়াইস এ বি নাই। তো যেহেতু আমি এই টোটালটাকে আমি লিখে ফেললাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা লেখা মানে হচ্ছে এখানটাতে অতিরিক্ত মাইনাস টোয়াইস এ বি চলে আসছে, বাট আমার এই এখানটাতে টোয়াইস এ বি নাই, তো মাইনাস টোয়াইস এ বি যেহেতু অলরেডি এখানটাতে চলে আসছে, তো মাইনাস টোয়াইস এ বি কে বাদ দিতে হবে, তো মাইনাস টোয়াইস এ বি কে বাদ দেওয়ার জন্য এইটা লিখলাম, এ মানে হচ্ছে এল ওয়ান এল টু আর বি মানে হচ্ছে এম ওয়ান এম টু, তার মানে এই দুইটাকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে দেখো এই প্রথম দুইটা টার্মই পাওয়া যাবে, প্রথম দুইটা টার্মই পাওয়া যাবে, কারণ এখানটাতে মাইনাস টোয়াইস এল এল ওয়ান এল টু এম ওয়ান এম টু আসবে, সেই মাইনাসটা এই যে প্লাস টোয়াইস এল ওয়ান এল টু এম এম ওয়ান এম টু দ্বারা কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি দ্বিতীয়টায় যাই দেখো, এইটাকে যদি আমি ধরি এ, মানে এল ওয়ান এম টু হোল স্কোয়ার যদি লিখি, আবার এল টু এম ওয়ান হোল স্কোয়ার যদি লিখি, তাহলে এইটাকে ধরতে পারি এ, এটাকে ধরতে পারি বি, আমরা এটাকে চাচ্ছি আবার এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মে নিতে, যদি এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মে নিই, তাহলে এখানে অতিরিক্ত একটা টু মানে টোয়াইস এল ওয়ান এম টু এল টু এম ওয়ান চলে আসবে, পজিটিভ একটা টার্ম আসবে, ওইটাকে আবার আমার বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দেওয়ার জন্য হচ্ছে আমি যেটা পজিটিভ আসছে ওইটাকে বাদ দিয়ে দিলাম, মাইনাস টু এল ওয়ান এম টু এল টু এম ওয়ান। এখন এই দুইটাকে যদি সিম্পলিফাই করা হয়, এইখানে যে অতিরিক্ত যেটা আসতেছে ওই টার্মটা আমার এখান থেকে বাদ চলে যাচ্ছে, তার মানে এই টোটাল টার্মটাকে সিম্পলিফাই করলে এই চারটা টার্মই পাওয়া যাবে, অতিরিক্ত যে এইখানে যে টার্মটা আসছে সেটা এই টার্মটা দ্বারা ক্যান্সেল হয়ে যাবে, আর এইখানে যে অতিরিক্ত টার্ম আসবে সেটা এটা দ্বারা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, তার মানে এইটাকে আমরা এখন এভাবে করে লিখতে পারি। আচ্ছা, এভাবে করে যদি লিখি দেখো, এই টার্মটা আর এই টার্মটা সমান, এখানেও টোয়াইস এল ওয়ান এল টু এম ওয়ান এম টু আছে, এখানেও টোয়াইস এল ওয়ান এল টু এম ওয়ান এম টু আছে, তার মানে এইটাকে এইটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, যদি ক্যান্সেল করে দেই তাহলে আমরা লিখতে পারি এই অংশটুকু এল ওয়ান এল টু মাইনাস এম ওয়ান এম টু হোল স্কোয়ার প্লাস এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা, এটা যদি লিখি, এবার দেখো আমরা আমরা যে মেইন ইকুয়েশন যেটা ছিল ওখানটাতে এল ওয়ান এল টু এর পরিবর্তে আমরা এ লিখতে পারি আর এম ওয়ান এম টু এর পরিবর্তে বি লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানটাতে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, আর আরেকটা যে টার্ম আছে দেখো এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান এর পরিবর্তে লিখতে পারি টু এইস। আচ্ছা, তাহলে এই যে এই টার্মটা আছে এই টার্মটার পরিবর্তে লিখতে পারি টু এইস,
2h যদি লিখি 2h এর হোল স্কয়ার তো 2h কে হোল স্কয়ার করে মানে হচ্ছে 4h স্কয়ার তার আর আর উপরে যে l1 l2 এবং m1 m2 আছে এই এটার পরিবর্তে আমরা a লিখতে পারি এটার পরিবর্তে b লিখতে পারি তাহলে আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকে যদি আমরা ভ্যালু রিপ্লেস করি ভ্যালু রিপ্লেস করলে আমরা এইটা পাচ্ছি তাহলে cos θ সমান কি আসছে আমরা লেফট সাইডে আছে cos θ cos θ সমান এই প্লাস মাইনাস a প্লাস b বাই √ ওভার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4h স্কয়ার আমাদের যে মেইন যে ইকুয়েশন যেটা ছিল অ্যাঙ্গেল বের করার সেই ইকুয়েশনটা কি আমরা পেলাম বুঝতে পারছিস কিনা সবাই আচ্ছা ওকে আচ্ছা এটা এটা গেল আমার অ্যাঙ্গেল বের করার ফর্মুলা আচ্ছা এরপর যদি আমরা যে দুইটা লাইন বললাম দুইটা লাইন যে পরস্পর একে অপরকে ইন্টারসেক্ট করবে এখানে এরকম হতে পারে যে দুইটা লাইন পরস্পর প্যারালালও হতে পারে আবার দুইটা লাইন একটা অপরের উপরে লম্ব আকারেও থাকতে পারে পারপেন্ডিকুলার আকারেও থাকতে পারে এখন যদি প্যারালাল আকারে থাকে তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে জিরো হবে আর যদি তারা পারপেন্ডিকুলার অবস্থায় থাকে তার মানে দুইটার মাঝখানে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি ঠিক কি না দুইটা লাইন যদি পরস্পর পারপেন্ডিকুলার অবস্থায় থাকে একটার উপরে একটা লম্ব অবস্থায় থাকে তখন তাদের মাঝখানে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি মানে পাই বাই 2 এবার আমরা দেখব যে দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হয় অথবা যদি তারা কোইনসিডেন্ট হয় কোইনসিডেন্ট মানে হচ্ছে প্যারালাল হয় তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে প্রথমেই ধরে নিলাম এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা যে দুইটা লাইন রিপ্রেজেন্ট করে তারা যদি পারপেন্ডিকুলার হয় তখন আমরা খুব সহজেই বুঝতে পারছি যে ধরো এই যে পারপেন্ডিকুলার এইটার উপর এটা লম্ব অবস্থায় আছে তার মানে এখানে অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি হবে এখানটাতে পাই বাই 2 হবে অ্যাঙ্গেলটা তখন আমরা বলতে পারি তার থিটার মান হচ্ছে পাই বাই 2 এবার আমার যে মেইন যে ইকুয়েশন ছিল cos θ যে ইকুয়েশনটা ছিল cos θ সমান প্লাস মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই √ ওভার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4h স্কয়ার যেটা ছিল ওইখানে θ এর পরিবর্তে যদি আমি পাই বাই 2 বসাই তাহলে cos পাই বাই 2 এর মান কত 0 sin পাই বাই 2 এর মান হচ্ছে 1 cos পাই বাই 2 এর মান হচ্ছে 0 আবার cos 0 এর মান হচ্ছে 1 cos 0 এর মান কত 1 cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1 আচ্ছা তাহলে আমরা এখানে cos থিটার থিটার পরিবর্তে পাই বাই 2 বসানো তার মানে হচ্ছে 0 যদি 0 হয় ধরো এই যে আমার ইকুয়েশনটা আছে এই যে ইকুয়েশনটা আছে এখানে যদি cos থিটার মান যদি 0 হয়ে যায় তাহলে আমি কি বলতে পারি a + b সমান হচ্ছে 0 কারণ নিচের টার্মটা এটার সাথে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে না 0 হয়ে যাবে তখন আমি বলতে পারি a + b সমান হচ্ছে 0 তো যদি এরকম হয় তোমাদেরকে যদি বের করতে বলা হয় যে দুইটা লাইন পরস্পর পারপেন্ডিকুলার কিনা এটা তোমরা কিভাবে বের করবে যদি তুমি a এবং b এর সহগ যদি যোগ করে যদি পাও তাদের যোগফল 0 তখন আমরা বলতে পারবো দুইটা পরস্পর পারপেন্ডিকুলার মানে প্যারালাল হ্যাঁ দুইটা পরস্পর পারপেন্ডিকুলার যে দুইটা লাইন রিপ্রেজেন্ট করে সেই দুইটা লাইন পরস্পর পারপেন্ডিকুলার আর যদি তোমার a + b এর মান যদি 0 না হয় তখন তারা পারপেন্ডিকুলার না হয়তো একটু এদিক সেদিকে এই স্কিউ অবস্থায় আছে মানে কমপ্লিটলি পারপেন্ডিকুলার না আচ্ছা সেটাই বলা হলো a হচ্ছে আমার x স্কয়ারের কোএফিসিয়েন্ট আর b হচ্ছে y স্কয়ারের কোএফিসিয়েন্ট তার মানে x স্কয়ারের কোএফিসিয়েন্টের সাথে যদি আমি y স্কয়ারের কোএফিসিয়েন্ট যোগ করি যোগ করার পর যদি যোগফল 0 হয় তখন আমরা বলতে পারবো দুইটা লাইন পরস্পর পারপেন্ডিকুলার আচ্ছা এবার যদি প্যারালাল হয় তখন কি হবে প্যারালাল হওয়া মানে হচ্ছে ধরো এই একটা লাইন আছে আর একটা লাইন এর প্যারালালি গেল প্যারালাল হওয়া মানে হচ্ছে দুইটার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি দুইটার মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি থিটা এর মান 0 হওয়া মানে হচ্ছে cos থিটা এর মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে cos থিটার মান হয়ে যাবে 1 তো cos থিটার মান 1 হয়ে যাওয়া মানে হচ্ছে এখানে 1 লিখলাম এবার যদি এটাকে আমরা বজ্র গুণন করি মানে কর্নার মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা বলতে পারি এই যে এখানে এ বি আছে এই যে আচ্ছা আমি একবারে করে ফেলছি এটা এরকম হবে এ বি সমান হচ্ছে এই অংশটুকু আমি যদি এ বি এর হোল স্কোয়ার করি এ বি এর হোল স্কোয়ার করি তাহলে এখানে এ স্কোয়ারটা মানে রুটটা কাটা যাবে যদি এখানে আমি একটা যেহেতু আমার এখানে এ স্কোয়ার নাই আমি অতিরিক্ত এখানে এ স্কোয়ার নিয়ে আসলাম হোল স্কোয়ার নিয়ে আসলাম তার মানে এই টার্মটার উপরে হোল স্কোয়ার চলে আসবে হোল স্কোয়ার চলে আসা মানে হচ্ছে এ স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে তার মানে এই টার্মটাই থাকতেছে শুধু এখানটাতে আচ্ছা যদি এই টার্মটা থাকে বাট এটাকে যদি আমরা ভেঙে ফেলি এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি ভেঙে ফেলি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখানেও এ স্কোয়ার আছে এ পাশেও এ স্কোয়ার আছে এ স্কোয়ার স্কোয়ার কাটা যাবে এ পাশেও বি স্কোয়ার আছে এ পাশেও বি স্কোয়ার আছে বি স্কোয়ার কাটা যাবে এ পাশে থাকবে শুধু টুয়াইস এ বি এ পাশে থাকবে মাইনাস টুয়াইস এ বি প্লাস ফোর এইচ স্কোয়ার এবার এ বি গুলোকে আমি এক জায়গায় নিয়ে আসি এখানে আছে মাইনাস পজিটিভ প্লাস টুয়াইস এ বি আছে আর এখানে মাইনাস টুয়াইস এ বি আছে এটাকে যদি বাম পাশে নিয়ে আসা হয় টু প্লাস টু তার মানে ফোর এ বি হবে আর এখানে ফোর এইচ স্কোয়ার থাকবে ফোর ফোর কাটা গেলে এইচ স্কোয়ার সমান হচ্ছে এ বি তার মানে যদি আমরা এইচ স্কোয়ার সমান এ বি এইটা যদি আমরা বের করতে পারি
তার মানে আমরা বলতে পারবো দুইটা লাইন পরস্পর প্যারালাল অবস্থায় আছে, মানে আমার যে ইকুয়েশনটা দেয়া আছে ইকুয়েশন থেকে যদি আমি এই এই কন্ডিশনটা চেক করি, চেক করার পর যদি কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে আমরা বলতে পারবো দুইটা লাইন পরস্পর প্যারালাল অবস্থায় আছে। আর যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় a + b = 0 তখন আমরা বলতে পারবো তারা পরস্পর পারপেন্ডিকুলার অবস্থায় আছে। ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা এবার আমরা একটা এক্সারসাইজ দেখি। এক্সারসাইজ হচ্ছে এরকম একটা আমাদের প্রবলেম দেয়া আছে, এই একটা ইকুয়েশন দেয়া আছে, এই একটা ইকুয়েশন আছে, তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে, মানে থিটা এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে? থিটা এর মান বের করতে হবে। আমরা জানি cos থিটার ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই রুট ওভার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4h স্কয়ার, এটা হচ্ছে আমার ফর্মুলা। তার মানে এই cos থিটার মান বের করতে হলে, থিটার মান বের করতে হলে আমার a আমার a b এবং h এর ভ্যালু লাগবে, এই তিনটে ভ্যালু দরকার আমার। তো এই তিনটে ভ্যালু বের করতে হলে আমি কিভাবে বের করতে পারি? আমার তাহলে ওই কম্বাইন্ড ইকুয়েশনটা দরকার, যে কম্বাইন্ড ইকুয়েশন থেকে আমি a h এবং b এর মানটা বের করতে পারবো। এই দুইটার কম্বাইন্ড ইকুয়েশন কিভাবে পাবো? এই দুটোকে যদি গুণ করা হয়, গুণ করলে আমি যে গুণফলটা পাবো ওইটাকে যদি আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলেই হচ্ছে আমি কম্বাইন্ড ইকুয়েশন পাবো। এটাকে আমি গুণ করলাম, গুণ করার পরে এইটা পেলাম, এইটা হচ্ছে আমার কম্বাইন্ড ইকুয়েশন যেটা। এখন এইটাকে যদি আমরা কম্পেয়ার করি সে আগের যে ফর্মুলা ছিল, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, এক্স ওয়াই এর সহগ হচ্ছে টোয়াইস এইচ, তাহলে আমরা খুব সহজেই এখান থেকে এ বি এবং এইচ এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে -1, আর টোয়াইস এইচ এর পরিবর্তে লিখতে পারি -1, তার মানে এইচ এর পরিবর্তে লিখতে পারি -1/2। এবার আমার যে ফর্মুলা ছিল cos থিটার, যে ফর্মুলা ছিল cos থিটার ফর্মুলা যদি আমি ভ্যালু গুলো বসাই, cos থিটা এটা হলো আমার ফর্মুলা। এখন আচ্ছা ওইখানটাতে প্লাস মাইনাস যেটা ছিল, মানে এটা ডিপেন্ড করবে, মানে যখন তুমি কি বলে আচ্ছা আমরা শুরুতে যে cos থিটা সমান প্লাস মাইনাস দেখেছিলাম ফর্মুলাতে, প্লাস মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4 এইচ স্কয়ার, এখানে প্লাস ও হতে পারে মাইনাস ও হতে পারে, প্লাস কখন হবে মাইনাস কখন হবে, যখন আমার এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই এই দুইটা সহগ যখন দুইটাই নেগেটিভ থাকবে, এক্স এবং ওয়াই দুইটা সহগ যখন নেগেটিভ থাকবে তখন আমাকে এখানে মাইনাস নিতে হবে, তখন হচ্ছে মাইনাস নিতে হবে, বাট দুইটার যে কোনো একটা যদি পজিটিভ থাকে তখন আর এখানে আমাকে মাইনাস নিতে হবে না। মানে এখন এখানে দেখো, এখানে x এর সহগ হচ্ছে পজিটিভ বাট y এর সহগ হচ্ছে নেগেটিভ, এই জন্য আমি এখানটাতে মাইনাস এরটা নিব না, প্লাস এরটাই নিলাম। বাট যখনই দুইটাই নেগেটিভ থাকবে, a এর মানও নেগেটিভ b এর মানও যখন নেগেটিভ থাকবে, তখন হচ্ছে আমার এখানে cos থিটা সমান মাইনাস যে ফর্মুলা আছে মাইনাস ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আচ্ছা যেহেতু দুইটার আমার একটা এখানে পজিটিভ আসছে, তার মানে আমি এখানে পজিটিভ যে সাইন ফর্মুলা আছে পজিটিভ ফর্মুলাটা নিলাম, যে a প্লাস b ডিভাইডেড বাই এই অংশটুকু। এবার এখানে এ এবং বি আর এইচ এর যে মানগুলো আছে এইচ এর মানগুলো বসালাম, মানগুলো বসানোর পরে আমার এই মানটা আসতেছে, অর্থাৎ থিটার মান হচ্ছে cos থিটা এখানে ডান পাশে ছিল, বাম পাশে ছিল, ডান পাশে গেলে ইনভার্স হয়ে যাবে cos ইনভার্স এই ভিতরে যে মানটা আছে এটা। এবার তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে যেটা আসবে ওইটাই হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা। তারপর এরকম যদি কোনো দুইটা লাইনের মাঝখানে যদি অ্যাঙ্গেল বের করতে বলা হয়, তাহলে শুরুতে আমাকে কম্বাইন্ড ইকুয়েশনটা বের করতে হবে। কম্বাইন্ড ইকুয়েশন বের করার পরে আমাকে চেক করতে হবে এ এবং বি এর যে সাইন আছে, সাইন দুইটাই নেগেটিভ কিনা, যদি দুইটাই নেগেটিভ থাকে তখন আমার এখানে মাইনাস ইউজ করতে হবে ফর্মুলার মধ্যে, আর যে কোনো একটা পজিটিভ বা দুইটাই যদি পজিটিভ হয় তখন আমরা পজিটিভ সাইন যেটা আছে পজিটিভ সাইনটা ব্যবহার করব। এরপরে সিম্পলিফাই করে ডিডিউস করে আমি যে ফাইনাল যে রেজাল্টটা পাবো ওইটাই হচ্ছে আমার থিটার মান। স্যার প্লাস কখন নিব আর মাইনাস? এ প্লাস হচ্ছে যখন মাইনাসটা বলি, মাইনাসটা বললেই বুঝবা তাহলে প্লাসটা কখন আসবে, যখন এ এবং বি দুইটার মানই নেগেটিভ আসবে তখনই কেবলমাত্র মাইনাস আসবে, আদারওয়াইজ হচ্ছে প্লাস আসবে। এ এবং বি দুইটাই যখন নেগেটিভ হবে তখন এখানে মাইনাস সাইনটা আসবে, আদারওয়াইজ বাকি সকল কন্ডিশনের জন্য পজিটিভ আসবে। তার মানে এ যদি পজিটিভ হয় তখনও পজিটিভ, অথবা বি যদি পজিটিভ হয় তখনও পজিটিভ,
অথবা দুইটাই যদি পজিটিভ হয় তখনও পজিটিভ, কেবলমাত্র যদি দুইটাই নেগেটিভ হয় তখন আমরা নেগেটিভ সাইনটা নিব। আচ্ছা, ওই আমরা যে পারপেন্ডিকুলার যে ফর্মুলা দেখলাম, পারপেন্ডিকুলার হলে কি হবে, এ প্লাস বি সমান জিরো হয়ে যাবে, আর যদি হচ্ছে প্যারালাল হয় তখন হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এ বি সমান জিরো হয়ে যাবে। এখানে দুইটা এরকম এক্সাম্পল দেয়া আছে যে এই যে লাইনটা আছে, এই লাইনটা যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে সেখানে প্রমাণ করতে হবে তারা পারপেন্ডিকুলার কিনা। হ্যাঁ, তো আমরা এখানে এ বি এর মানটা নিলাম, এ বি যোগ করে দেখলাম জিরো হয়ে যায়, তার মানে বলতে পারি এই দুইটা লাইন যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এই লাইনটা যে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তারা হচ্ছে পরস্পর পারপেন্ডিকুলার। আবার নেক্সট যে এক্সাম্পল আছে, একটা এক্সাম্পল দেয়া আছে, এরা দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, তাহলে এখান থেকে আমি এ বি এবং এইচ এর মান বের করলাম, এখানে এ প্লাস বি যোগ করলে জিরো হয়ে যায় না, বাট আমি যদি পরের যে ফর্মুলা ছিল এইচ স্কোয়ার প্লাস এ বি সেখানে আমার স্যাটিসফাই হচ্ছে, তার মানে বলতে পারি পরস্পর দুইটা প্যারালাল অবস্থা আছে। এই যে এই লাইনটা যে দুইটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তারা পরস্পর প্যারালাল অবস্থায় আছে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে দুইটা লাইন যখন পরস্পর ইন্টারসেক্ট করবে তখন তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এটা তো শিওর। যেমন এখানে ধরো এই একটা ইকুয়েশন আছে, এই একটা ইকুয়েশন আছে, মানে এই একটা লাইন আছে, এই একটা লাইন আছে, যখন তারা পরস্পর ইন্টারসেক্ট করতেছে তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। অ্যাঙ্গেল গুলো কোথায়? এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এই অ্যাঙ্গেল গুলো আবার বাইসেক্ট মানে দ্বিখণ্ডিত করছে কারা? এই একটা লাইন আছে এক্স এক্সিস, এটাও এটাকে দ্বিখণ্ডিত করতেছে, আর এই একটা লাইন আছে এটাকে দ্বিখণ্ডিত করতেছে। এখন এই যে অ্যাঙ্গেল গুলাকে, যে লাইন গুলা দ্বিখণ্ডিত করতেছে অথবা বাইসেক্ট করতেছে, তাদের যদি আমি ইকুয়েশন বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব? সেই ফর্মুলা হচ্ছে এরকম, যে এরকম যদি একটা ইকুয়েশন হয়, ধরো এই যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, আর একটা ইকুয়েশন হলো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো, এই দুইটা ইকুয়েশনের মধ্যে যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটাকে যে লাইন গুলো বাইসেক্ট করতেছে মানে দ্বিখণ্ডিত করতেছে, এই একটা ইকুয়েশন এবং এই একটা ইকুয়েশন, তাদের যদি আমি ইকুয়েশন বের করতে চাই, ইকুয়েশন বের করার এইটা হলো ফর্মুলা। মানে প্রথম ইকুয়েশনটা ডিভাইডেড বাই তার যে সহগ দুইটা আছে, কনস্ট্যান্ট ভ্যালুটা আসবে না এখানটাতে, তাদের সহগ যে দুইটা আছে রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, এবার দ্বিতীয় ইকুয়েশন যেটা আছে, দ্বিতীয় ইকুয়েশনটা রুট ওভার এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার। এবার আমি যদি একবার পজিটিভটা নেই তাহলে আমি একটা ইকুয়েশন পাবো, আবার একবার যদি নেগেটিভ নেই তাহলে আমি হচ্ছে সেকেন্ড যে ইকুয়েশন আছে সেকেন্ড ইকুয়েশনটা পাবো, যেহেতু এখানে দুইটা লাইন এই লাইনটা এই দুইটাকে বাইসেক করতেছে আর এই লাইনটা হচ্ছে এই দুইটাকে বাইসেক করতেছে, এখানে আমার দুইটা ইকুয়েশন আসবে, দুইটা ইকুয়েশনকে আমার এভাবে ফাইন্ড আউট করতে হবে। এখানে এক্সারসাইজ দেয়া আছে, দেখো এই একটা ইকুয়েশন দেয়া আছে, একটা ইকুয়েশন দেয়া আছে, বলা হলো এদের যে অ্যাঙ্গেলকে যে ইকুয়েশন গুলো বাইসেক করতেছে সেই অ্যাঙ্গেল গুলোর মানে সেই বাইসেক গুলোর মানে ইকুয়েশন গুলো বের করতে হবে, সেই লাইন গুলোর ইকুয়েশন বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো? আমার যে ফর্মুলা ছিল এই ফর্মুলায় বসালাম মেইন ইকুয়েশনটা, এই প্রথম ইকুয়েশনটা ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, তার মানে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় ইকুয়েশনটা ডিভাইডেড বাই রুট ওভার প্রথমটা সহগ ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার। আচ্ছা, এবার যদি নিচের এগুলাকে যোগ করা হয়, চার চারা ষোলো আর তিন তিনে নয়, তার মানে পঁচিশ হবে, আর এখানে পাঁচ পাঁচে পঁচিশ আর বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ, তার মানে পঁচিশ আর একশো চুয়াল্লিশ যোগ করলে হবে হচ্ছে একশো উনসত্তর, তার মানে একশো উনসত্তর কে আবার রুট করলে আসবে তেরো আর পঁচিশকে করলে আসবে ফাইভ। এবার যদি আমি এটাকে বজ্রগুণন করি দুই পাশে, মানে কর্নার মাল্টিপ্লিকেশন করি, কর্নার মাল্টিপ্লিকেশন করলে এইটা আসবে, এইটা সময় লিখতে পারি প্লাস মাইনাস এইটা। আচ্ছা, একবার হচ্ছে পজিটিভ নিতে হবে আর একবার হচ্ছে নেগেটিভ নিতে হবে, আমি ধরে নিলাম একবার পজিটিভ, একবার পজিটিভ ধরে নিলে হচ্ছে এই পজিটিভ লিখলাম, এবার সিম্পলিফাই করলে এগুলাকে যোগ বিয়োগ করলে এইটা আসে নাইন এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস ফোরটি ওয়ান সমান হচ্ছে জিরো, মানে এখানে গিয়ে আমরা থ্রি দিয়ে সবগুলাকে ডিভাইড করছি, থ্রি দিয়ে গুণ করলে এখানে নাইন এক্স থাকবে, এখানে সেভেন ওয়াই থাকবে, আর এটাকে থ্রি দিয়ে ভাগ করলে হচ্ছে মানে থ্রি দিয়ে ভাগ করা ভাগ করলে এখানটাতে ফোরটি ওয়ান আসবে। আচ্ছা, এবার পরের বার আবার কি করলাম, এখানটাতে প্লাস এর পরিবর্তে মাইনাস নেওয়া হলো, তার মানে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সিক্সটি ওয়াই মাইনাস ফোরটি ফাইভ, এবার এগুলাকে সিম্পলিফাই করলে এখানটাতে সেভেন্টি সেভেন এক্স প্লাস নাইনটি নাইন ওয়াই মাইনাস থার্টি থ্রি ইকুয়াল টু জিরো, এটাকে ইলেভেন দিয়ে ডিভাইড করতে হবে, ইলেভেন দিয়ে ডিভাইড করলে সেভেন এক্স নাইন ওয়াই মাইনাস থ্রি, তার মানে এই যে দুইটা ইকুয়েশন এই যে অ্যাঙ্গেলটাকে বাইসেক করতেছে, অ্যাঙ্গেল গুলোকে বাইসেক করতেছে, সেই দুইটা ইকুয়েশনের ফর্মুলা, দুইটা ইকুয়েশন হচ্ছে এরকম, এই একটা ইকুয়েশন এবং আর একটা ইকুয়েশন হলো এইটা।
এই দুটো হচ্ছে এখানটা দা আনসার বুঝছি কি না আচ্ছা আমি তো ভাবছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে 1 ঘন্টা তো হয়ে গেল এখনো শেষ হলো না আচ্ছা আমাদের আরো হাফ আওয়ারের মতো লাগবে সবাই একটু ধৈর্য ধরে ক্লাস করো যেহেতু আমরা অনেক দিন পরে ক্লাসে আসছি আজকে আচ্ছা এরপর হচ্ছে ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন আচ্ছা ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন কাকে বলবো যে ধরো এরকম আমার 3D একটা ফিগার আছে যেখানে x অ্যাক্সিস আছে y অ্যাক্সিস আছে এবং z অ্যাক্সিস আছে আচ্ছা এবার ধরি একটা লাইন ধরে নিলাম যেটা OP একটা লাইন ধরলাম আমরা এই যে OP একটা লাইন ধরলাম আচ্ছা OP লাইন এখন এই OP লাইনটা কি হচ্ছে তোমার x y এবং z তিনটে অ্যাক্সিসের সাথেই কিন্তু তিনটে অ্যাঙ্গেল তৈরি করছে তৈরি করে কিনা যেমন দেখো এখানটাতে এই যে OP যে লাইনটা আছে OP লাইনটা x এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে যেটাকে আমরা আলফা বললাম y এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে যেটাকে আমরা বিটা বলছি আর z এর সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করে যেটাকে আমরা গামা বলি তো এরকম যদি হয় কোনো ডিরেক্টেড লাইন কোনো ডিরেক্টেড লাইন যেটা অরিজিন দিয়ে পাস হয় এবং ওই ডিরেক্টেড লাইনটা x y এবং z অ্যাক্সিসের সাথে যে কোণগুলো তৈরি করবে যে অ্যাঙ্গেলগুলো তৈরি করবে সেই অ্যাঙ্গেলগুলোকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলগুলোকে কি বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল তার মানে এখানটাতে আলফা বিটা এবং গামা এই তিনটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এই তিনটা অ্যাঙ্গেলকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল এবং আমি যদি এই অ্যাঙ্গেলগুলোর যদি আমি কোসাইন বের করি মানে কোসাইন বলতে হচ্ছে কজ আলফা কজ বিটা এবং কজ গামা তাহলে এই অ্যাঙ্গেলগুলোর যদি আমি কজ বের করি কজ বের করার পর যেগুলো পাবো ওগুলোকে বলা হচ্ছে কোসাইন ডিরেকশন কোসাইন বলা হয় আমি আবার শুরুতে বলতেছি যদি কোনো ডিরেক্টেড লাইন যদি কোনো ডিরেক্টেড লাইন ধনাত্মক দিকে মানে তিনটে অ্যাক্সিসেরই ধনাত্মক দিকে যদি x y z বরাবর যদি আলফা বিটা গামা এই তিনটে অ্যাঙ্গেল তৈরি করে তিনটে অ্যাঙ্গেলকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলগুলো যদি আমি কোসাইন বের করি তাহলে এই কোসাইনকে বলা হয় ডিরেকশন কোসাইন তাহলে কজ আলফা কজ বিটা এবং কজ গামা এদেরকে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন এবং এদেরকে নরমালি l m এবং n দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তার মানে কজ আলফাকে হচ্ছে l দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কজ বিটাকে m দ্বারা রিপ্রেজেন্ট করা হয় কজ গামাকে n দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আচ্ছা এইটা যদি হয় এবার আরেকটা জিনিস খেয়াল করো এইটা যদি এটা আমার এই এইটা হচ্ছে আমার ফিগারটা এই ফিগারটা এখানে OP হচ্ছে একটা ডিরেক্টেড লাইন ডিরেক্টেড লাইন এখন এটা যদি আমি ডিসটেন্স বের করতে চাই যে OP এর ডিসটেন্স কত তো OP এর ডিসটেন্স আমরা কিভাবে বের করতে পারি এখানে xyz এই এই পয়েন্টার এই পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে xyz আর এই পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0 আমরা জানি যে যদি একটা লাইন থাকে লাইনে যদি দুইটা পয়েন্ট দেয়া থাকে দুইটা পয়েন্টে যদি ডিসটেন্স বের করতে হয় কিভাবে বের করতে হয় এই যে দ্বিতীয় এরকম যে x2 - x1 হোল স্কয়ার মানে √ ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 হোল স্কয়ার তাহলে আমরা এখান থেকে যেহেতু এখানে এই পয়েন্টটা হচ্ছে 0 তার মানে আমার দ্বিতীয় এই পয়েন্টটাকে কাউন্ট করার দরকার নাই হিসাব করার দরকার নাই আমি সহজেই বলতে পারি √ ওভার x x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তাহলে op সমান r ধরে নিলাম আমরা এই ডিসটেন্স সমান হচ্ছে r তাহলে আমি ধরে নিলাম op ইকুয়াল টু r সমান আমি বলতে পারি √ ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আচ্ছা এবার খেয়াল করো এই যে আমার লাইনটা আছে আমি যদি লাইন এই যে op এর লাইনটা আছে আমি p থেকে যদি আমি x y এবং z বরাবর যদি আমি লাইন ড্র করি x y এবং z বরাবর যদি আমি লাইন ড্র করি তাহলে কি দাঁড়াচ্ছে এইখানে এই লাইনটা আমি ড্র করলাম এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে জিরো থেকে যে এই পর্যন্ত আছে এই যে এই পয়েন্টটাকে আমি ও ধরি ও থেকে যদি এই পর্যন্ত হিসেব করি এর ডিসটেন্স হচ্ছে ওয়াই পরিমাণ কারণ এটা এক্স ওয়াই যে তার মানে হচ্ছে এটা হলো ওয়াই এর ভ্যালু আবার যদি আমি পি থেকে যদি জেড এর উপর এরকম একটা লম্ব ড্র করি তাহলে যেখানটাতে সেট করবে এই জিরো থেকে ওই পর্যন্ত এটা ডিসটেন্স হবে এক্স আবার যদি আমি জিরো থেকে সরি ও থেকে ওই পর্যন্ত ডিসটেন্স হবে এক্স আবার আমি যদি এখান থেকে যদি আমি জেড এর উপর একটা লাইন ড্র করি তাহলে ও থেকে ওই পর্যন্ত ডিসটেন্স হবে হচ্ছে জেড আচ্ছা তার মানে প্রত্যেকটা মানে এক্সিসের উপর একটা করে ত্রিভুজ ড্র হবে প্রত্যেকটা এক্সিসের উপর একটা করে ট্রায়াঙ্গেল ড্র হবে আচ্ছা যদি ট্রায়াঙ্গেল ড্র হয় এবার খেয়াল করো এই আমরা ওয়াই এরটাই ড্র করলাম ওয়াই এরটা দিয়ে আমরা সবগুলো বিচার করব তাহলে এখানে একটা কি অ্যাঙ্গেল ড্র হচ্ছে পি ও ওয়াই নামে একটা ট্রায়াঙ্গেল ড্র হচ্ছে এখানে বা একটা অ্যাঙ্গেল ড্র হচ্ছে পি ও ওয়াই যদি এটাকে ট্রায়াঙ্গেল হিসাব করি ত্রিভুজ হিসাব করি এবার আমরা যদি cos থিটা সমান আমরা কি জানি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এই ত্রিভুজটা যদি চিন্তা করো তাহলে আমরা cos বিটা সমান কি বলতে পারি ভূমি বাই অতিভুজ ভূমি এর মান হচ্ছে এখানটাতে y
আর অতিভুজের মান হচ্ছে এখানটাতে আর অতিভুজের মান হচ্ছে এখানটাতে আর তাহলে আমরা বলতে পারি cos β সমান হচ্ছে y / r সিমিলারলি আমরা বলতে পারবো cos α সমান হচ্ছে x মানে r r / সরি x / r যেহেতু এখানে আমার ভূমি হবে x আর অতিভুজ থাকবে r ই অতিভুজ থাকবে এখানটাতে তার মানে x / r বলতে পারবো আর cos γ সমান বলতে পারবো z / r কারণ এখানে ভূমি হবে z আর অতিভুজ হবে এখানটাতে r তাহলে আমরা এই যে ইয়াটা আছে ফিগার থেকে আমরা বলতে পারি cos α সমান হচ্ছে x / r cos β সমান হচ্ছে y / r আর cos γ সমান হচ্ছে z / r আচ্ছা এবার যদি আমি এই যে ডিরেকশন কোসাইন গুলো আছে cos α cos β cos γ এদের মধ্যে যে একটা রিলেশন বের করতে চাই তার আসলে কিভাবে পরস্পর রিলেটেড তাহলে আমি একটা রিলেশন বের করার জন্য আমি এভাবে ধরে নিলাম যে cos² α + cos² β + cos² γ তাহলে আমি যদি cos α এর মান মানে cos² cos α এর মান বসাই x / y হোল স্কয়ার আবার এখানে y / r হোল স্কয়ার এখানে z / r হোল স্কয়ার তার মানে x² / r² y² / r² z² / r² এবার যদি এখানে আমি লসাগু করি লসাগু হবে r² তার মানে x² + y² + z² আচ্ছা তাহলে যদি এরকম হয় এবার এইখানে খেয়াল করো আমার এখানে op = r সমান কি ছিল √ x² + y² + z² এখানে যদি আমি r² বের করি r² বের করলে r² এর মান কত আসবে x² + y² + z² কারণ এখানটাতে রুট কাটা যাবে যখন আমি r² করব তখন x² এর সাথে রুটটা কাটা যাবে আমি r² এর পরিবর্তে বলতে পারি x² + y² + z² তাহলে আমি এখানে যে x² + y² + z² আছে এর পরিবর্তে আমি লিখতে পারি r² কারণ r² r² কাটাকাটি গেলে 1 থাকবে তার মানে আমি বলতে পারি cos² α + cos² β + cos² γ সমান হচ্ছে 1 এবং আমরা যেহেতু cos α কে হচ্ছে l দ্বারা রিপ্রেজেন্ট করি cos β কে m দ্বারা রিপ্রেজেন্ট করি cos γ কে n দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে বলতে পারি l² + m² + n² = হচ্ছে 1 তার মানে এই যে ডিরেকশন কোসাইন গুলো আছে ডিরেকশন কোসাইন গুলো রিলেশনটা হচ্ছে এরকম তাদেরকে স্কয়ার করে যদি যোগ করা হয় যোগফলটা হবে 1 বুঝছ কি না আচ্ছা এটা গেল রিলেশন বিটুইন ডিরেকশন কোসাইন আচ্ছা ডিরেকশন কোসাইন পেলাম এবার আমরা আসি ডিরেকশন রেশিও রেশিও দ্বারা বোঝায় কি অনুপাত ডিরেকশন মানেই হচ্ছে রেশিও মানেই হচ্ছে অনুপাত আচ্ছা ডিরেকশন রেশিওর ফর্মুলাটা হচ্ছে এল এম এন এর সাথে প্রপোর্শনাল যে নাম্বারগুলো আছে বুঝো এল এম এন এই যে তিনটা আমার ডিরেকশন কোসাইন আছে এদের সাথে যে প্রপোর্শনাল নাম্বারগুলো আছে প্রপোর্শনাল নাম্বারগুলো কি বলা হয় ডিরেকশন রেশিও বুঝছ কি না এল এম এন ধরো আমি ধরে নিলাম এ এ বি সি তিনটা ধরে নিলাম তিনটা ভ্যালু হচ্ছে এই LMN এর সাথে হচ্ছে প্রপোর্শনাল এদের সাথে হচ্ছে প্রপোর্শনাল যদি প্রপোর্শনাল হয় তখন আমি বলতে পারবো ABC হচ্ছে ডিরেকশন রেশিও ABC হচ্ছে ডিরেকশন রেশিও আচ্ছা এবারে আমরা তাহলে এই ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইনের মধ্যে একটা সম্পর্ক বের করি আচ্ছা এইটা এটা কেন দরকার মেইনলি হচ্ছে আমরা এই যে cos আলফা cos বিটা cos গামা এদের মান বের করব এদের মান বের করার জন্য আমার একটা ফর্মুলা দরকার এদের মান বের করার জন্য আমাকে ওই ডিরেকশন রেশিওগুলো দরকার পড়বে ডিরেকশন রেশিওগুলোর সহযোগিতায় আমি ডিরেকশন কোসাইন গুলো বের করব এখন সেটা কিভাবে বের করব ওইটা আমরা এখন দেখব যে কিভাবে হচ্ছে এই রিলেশনটা আসবে আচ্ছা আমরা এখানে যে ডিরেকশন রেশিওর যে ডেফিনিশনটা ছিল ডেফিনিশনটা কি বলছে ডেফিনিশন বলছে এল এম এন এর সাথে প্রপোর্শনাল যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো কি বলতেছি আমি ডিরেকশন রেশিও এবং আমরা এবার এখানে ধরে নিলাম এ বি সি এই তিনটা হচ্ছে ডিরেকশন রেশিও এল এম এন এরা হচ্ছে ডিরেকশন কোসাইন যদি এই তিনটা যদি ডিরেকশন রেশিও হয় তাহলে বাই ডেফিনেশন আমরা বলতে পারি কি এরা পরস্পর কি প্রপোর্শনাল না এরা পরস্পর প্রপোর্শনাল তার মানে এল এ এর সাথে প্রপোর্শনাল বি এম এর সাথে প্রপোর্শনাল সি হচ্ছে এন এর সাথে প্রপোর্শনাল প্রপোর্শনাল হওয়া মানে হচ্ছে আমরা বলতে পারি এল বাই এ ইকুয়াল টু এম বাই বি ইকুয়াল টু এন বাই সি মানে হচ্ছে এইটাকে আমি এল কে যদি এ দিয়ে ভাগ করি যে ভাগফল আসবে এম কে যদি বি দিয়ে ভাগ করি যে ভাগফল আসবে যে রেশিও আসবে এন কে যদি সি দিয়ে ভাগ করি ভাগ করলে যে রেশিও আসবে সবগুলো রেশিও হচ্ছে সমান এবং এই সেই রেশিওটাকে আমি ধরে নিলাম কে মানে সেই আমি কনস্ট্যান্ট ধরে নিলাম রেশিওটা হচ্ছে কে যদি কে হয় তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি না আমি যদি ধরো এই যে এল এল বাই এ সমান আমি কে লিখতে পারি আবার এম বাই বি সমান কে লিখতে পারি আবার এন বাই সি সমান কে লিখতে পারি সবগুলোকে ভেঙে ভেঙে লিখতে পারি যদি এল বাই এ সমান আমি কে লিখি তাহলে আমি এল সমান লিখতে পারি এ কে মানে আমি এ দ্বারা যদি কে কে মাল্টিপ্লাই করি আবার এম বাই বি সমান যদি আমি কে লিখি তাহলে এম সমান লিখতে পারি বি কে আর এন বাই সি সমান যদি কে হয় তখন এন এর পরিবর্তে লিখতে পারি এন সমান সি কে এটা লেখা যায় কিনা
এটা খুব সহজই এখান থেকে তোমরা বুঝতে পারছো এখান থেকে লেখা যাচ্ছে তার মানে আমরা l এর পরিবর্তে পেলাম a কে m এর পরিবর্তে b কে আর c n এর পরিবর্তে c কে আচ্ছা এবার আমরা হচ্ছে ডিরেকশন কোসাইনের যে রিলেশন ছিল ওখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়েছি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার সমান হচ্ছে 1 এবার এখানটাতে আমরা l এর পরিবর্তে এই a কে বসাবো m এর পরিবর্তে b কে বসাবো এবং n এর পরিবর্তে c কে বসাবো তাহলে কি আসছে দেখো l এর পরিবর্তে a কে বসাই a স্কয়ার k স্কয়ার এখানটাতে আসবে b স্কয়ার k স্কয়ার এখানে আসবে c স্কয়ার k স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 তাহলে আমি এখান থেকে যদি k স্কয়ার কে কমন নেই k স্কয়ার কমন নিলে কি থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 এখান থেকে যদি আমি k এর মান বের করি k সমান আমি লিখতে পারি প্লাস মাইনাস উপরে 1 থাকবে নিচে আসবে √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এইটা আসলো কার মান k এর মান আসলো আচ্ছা এবার যদি k এর মান আসে আমরা l সমান কি জানি l সমান জানি a কে l সমান জানি হচ্ছে a কে এবার এখানে যদি আমি k এর মানটা বসাই k এর মান বসালে কি হবে এখানে k এর মান বসালে a দিয়ে হচ্ছে 1 মাল্টিপ্লিকেশন হবে তার মানে আমরা বলতে পারি l এই যে cos α অথবা l সমান লিখতে পারি প্লাস মাইনাস a ডিভাইডেড বাই √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার cos β সমান সেম cos β সমান হচ্ছে m সমান b কে তার মানে b উপরে b চলে যাবে নিচেরটা ঠিকই থাকবে cos β সমান m সমান লিখতে পারি প্লাস মাইনাস তো এইটা হবে b আমি সবগুলোতে ভুলে a লিখে ফেলছি এখানে হবে b এখানে হবে c তোমরা একটু কারেকশন করে নিও হ্যাঁ এখানটা হবে b এখানটাতে হবে c তার মানে এখানে লিখতে পারি b বাই √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আর cos গামা সমান হবে n এটা সমান লিখতে পারি প্লাস মাইনাস c বাই √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখানটাতে হবে b এখানটাতে হবে c আচ্ছা তাহলে এটা গেল আমার cos আলফা cos বিটা এখন যদি তোমার আমরা একটু আগে যে বললাম আমি যদি এই যে ডিরেকশন কোসাইন গুলো বের করতে চাই আমি এদের ভ্যালু গুলো বের করব এদের ভ্যালু গুলো আমি কিভাবে বের করব তখন হচ্ছে এই ফর্মুলা গুলো আমাকে ইউজ করতে হবে a b c এই আমার কাছে তিনটা জিনিস থাকবে তিনটে জিনিস থেকে আমাকে আলফা বিটা গামা মানে এই যে এই অ্যাঙ্গেল গুলো বলো অথবা হচ্ছে আমি l m n এই এদের যদি বের করতে চাই তখন আমার এই তিনটা ফর্মুলা ব্যবহার করতে হবে মানে এখানে কারেক্টেড ফর্মে দেয়া আছে এখানে b c আছে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্মুলা যদি আলফা বিটা গামা এদের মান যদি 0 এর 0 থেকে বড় হয় এবং পাই বাই 2 এর ছোট হয় মানে 90 ডিগ্রির মধ্যে হয় 0 থেকে 90 ডিগ্রি এর মধ্যে হয় তখন আমরা হচ্ছে এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা বের করতে পারবো ক্লিয়ার কিনা সবাই এখানে একটা एग्जांपल দেয়া আছে ধরো এই যে a b c এর মান দেয়া আছে a এর মান 2 b এর মান 2 c এর মান 1 দেয়া আছে তখন আমাকে হচ্ছে এই ডিরেকশন কোসাইন গুলো বের করতে হবে মানে cos আলফা cos বিটা cos গামা এর মান বের করতে হবে তার মানে আমার যে ফর্মুলা যেটা ছিল এই যে ফর্মুলাটা এই ফর্মুলা এখানে a যাবে আর নিচে হচ্ছে √ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আসবে যদি ওইটা হয় এই উপরে যাবে 2 নিচে হচ্ছে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তার মানে নিচে 9 আছে 9 কে √ করলে 3 আসবে তার মানে 2/3 তার মানে সবগুলোতে নিচে 3 থাকবে শুধু উপরের ভ্যালুগুলো চেঞ্জ হবে এখানে cos আলফার বেলাতে উপরে আসবে 2 cos বিটার বেলাতে উপরে আসবে 2 আর cos গামার বেলাতে উপরে আসবে হচ্ছে 1 বুঝতে পারছিস কিনা সবাই আচ্ছা আচ্ছা এবার যদি আমরা ডিরেকশন রেশিওটা এখানে আমার দেয়া ছিল এ বি সি দেয়া ছিল ডিরেকশন রেশিওটা আমার হাতে আছে বাট ডিরেকশন রেশিও দেয়া নাই তোমাকে দুইটা পয়েন্ট দেয়া হলো শুধুমাত্র বলা হলো যে এই দুইটা পয়েন্টের ডিরেকশন কোসাইন বের করো এই দুইটা পয়েন্টের ডিরেকশন কোসাইন বের করো ডিরেকশন কোসাইন বের করতে হলে আমাকে ডিরেকশন রেশিও আগে লাগবে কি লাগবে ডিরেকশন রেশিও লাগবে আগে তো আমি ডিরেকশন রেশিও কিভাবে বের করব ডিরেকশন রেশিও অ্যাকচুয়ালি হচ্ছে এই দুইটা পয়েন্টের মাঝখানে যে মানে দুইটা পয়েন্টের যে কোঅর্ডিনেট আছে কোঅর্ডিনেটের পার্থক্য ডিরেকশন রেশিও হচ্ছে দুইটা যে পয়েন্ট থাকবে দুইটা পয়েন্টের মাঝখানে যে মানে কোঅর্ডিনেটের যে ডিসটেন্স আছে ডিসটেন্সটা কি বলবো আমরা ডিরেকশন রেশিও তাহলে এই যে কিউ পয়েন্ট থেকে যদি পি পয়েন্টকে আমরা বিয়োগ করি দাও এই যে কিউ পয়েন্টের যে কোঅর্ডিনেট গুলো আছে কোঅর্ডিনেট থেকে বিয়োগ করি তার মানে x2 - x1 y2 - y1 z2 - z1 এই বিয়োগ করে আমরা যেগুলো পাবো এইগুলাই হলো আমার ডিরেকশন রেশিও এবার এই ডিরেকশন রেশিও গুলো আমরা ওই আমার যে ইকুয়েশন আছে ইকুয়েশনে বসালে খুব সহজেই আমরা পেয়ে যাব হচ্ছে ডিরেকশন কোসাইন ক্লিয়ার কিনা সবাই আচ্ছা এবার হচ্ছে লাস্ট আমাদের টপিকস এটা দিয়ে আমাদের আজকে শেষ হয়ে যাবে এবং এই চ্যাপ্টারও শেষ আচ্ছা এবার বলা হলো দুইটা লাইন দেয়া আছে হ্যাঁ
দুইটা লাইনের মাঝখানে হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স বের করতে হবে, দুইটা লাইন আছে দুইটা লাইনের মাঝখানে শর্টেস্ট ডিসটেন্স বের করতে হবে। তো আমরা এই যে ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইন আমরা দেখলাম, এর মাধ্যমে কিভাবে আমরা শর্টেস্ট ডিসটেন্সটা বের করতে পারি। আচ্ছা ধরো এরকম দুইটা লাইন আছে, এই একটা লাইন আছে এই একটা লাইন আছে, এদের মাঝখানে শর্টেস্ট ডিসটেন্স বের করতে হবে। এখন শর্টেস্ট ডিসটেন্সটা কিরকম কোনাকুনি হতে পারে? শর্টেস্ট ডিসটেন্স কিন্তু কোনাকুনি হবে না, কোনাকুনি হলে ওইটা আর শর্টেস্ট হবে না, ওইটা তখন বড় হয়ে যাচ্ছে। মানে শর্টেস্ট যদি বের করতে চাই এরকম করে লম্বালম্বি হতে হবে, কি হতে হবে? লম্বালম্বি হতে হবে। ধরে নিলাম এর একটা ইকুয়েশন আছে, ধরো এরকম একটা ইকুয়েশন, এবং এখানে এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, আর নিচে এ টু বি টু সি টু, এরকম যদি দুইটা ইকুয়েশন থাকে, এই দুইটা ইকুয়েশনের যদি শর্টেস্ট ডিসটেন্স বের করতে হয়, শর্টেস্ট ডিসটেন্স বের করার ফর্মুলা হচ্ছে এরকম, এল ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন ইন্টু জেড টু মাইনাস জেড ওয়ান। তো আমরা এই ফর্মুলা থেকে সহজেই দেখতে পাচ্ছি আমার এইখানে যে ইকুয়েশন দুটো দেওয়া থাকবে, ইকুয়েশন গুলোতে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু এবং জেড ওয়ান জেড টু এর মান এখানটাতে দেয়া আছে। বাট এখানে কি নাই? এল নাই, এম নাই এবং এন নাই, এই তিনটার মান নাই, তিনটার মান আমাদেরকে বের করতে হবে। বের করার পর যদি আমরা এই ফর্মুলায় বসাই, বসালে আমরা খুব সহজে আমরা এই শর্টেস্ট ডিসটেন্সটা পেয়ে যাব। আচ্ছা এবার আমরা কিভাবে তাহলে এল এম এবং এন এর মানটা পাবো এইটা আমরা একটু দেখবো, এরপর আমরা সহজেই সমাধান করে ফেলবো। আচ্ছা এখানে একটা এক্সারসাইজ দেয়া আছে, দেখো একটা ইকুয়েশন দেয়া আছে একটা ইকুয়েশন দেয়া আছে, বলা হলো এদের মাঝখানে শর্টেস্ট ডিসটেন্স বের করতে হবে। আচ্ছা এখন ধরে নিলাম এল এম এন, এরা হলো এদের মধ্যে ডিরেকশন কোসাইন। আচ্ছা এবং এই যে শর্টেস্ট ডিসটেন্স এর যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা এই যে আমার দুইটা লাইন আছে দুইটা লাইনের সাথে অনেকটাই পারপেন্ডিকুলার, আমি এখানে একটু বাঁকা করে রাখছি এই জন্য তোমাদের এরকম মনে হচ্ছে, মানে এই এই লাইনটাকে ধরে নিলাম, এই যে আমার এই যে শর্টেস্ট ডিসটেন্স এর লাইনটা আছে, লাইনটা হচ্ছে এই দুইটা লাইনের সাথে পারপেন্ডিকুলার, মানে লম্ব অবস্থায় আছে। আচ্ছা যদি লম্ব অবস্থায় থাকে তাহলে একটা ইকুয়েশন এরকম একটা ফর্মুলা আছে, যদি কোনো কোনো একটা লাইন যদি একটা লাইনের উপরে তোমার পারপেন্ডিকুলার অবস্থায় থাকে তখন ওই লাইনটাকে এভাবে লেখা যায়, এ অন এল প্লাস বি অন এম প্লাস সি অন এন সমান হচ্ছে জিরো। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। যদি এটা ফর্মুলা হয় তাহলে দেখো আমার এইটা হচ্ছে মেইন ইকুয়েশনটা। হ্যাঁ যদি মেইন ইকুয়েশনটা হয়, ধরে নিলাম এল এম এন এরা হচ্ছে ডিরেকশন কোসাইন এবং শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে এইটার সাথেও, এটার সাথেও পারপেন্ডিকুলার এবং এটার সাথেও পারপেন্ডিকুলার। আচ্ছা এইখানে এ কি ছিল? এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এখানে এ ওয়ান এর পরিবর্তে আছে টু, এখানে বি ওয়ান এর পরিবর্তে আছে থ্রি, এখানে সি ওয়ান এর পরিবর্তে আছে ফোর, আবার এখানে এ টু এর পরিবর্তে আছে থ্রি, এখানে বি টু এর পরিবর্তে আছে ফোর, সি টু এর পরিবর্তে আছে ফাইভ। তার মানে আমার এখানে যেখানে এ ওয়ান ছিল এ ওয়ান এর পরিবর্তে আমি এই এই ভ্যালুটা বসাবো, বি ওয়ান এর পরিবর্তে এই ভ্যালুটা বসাবো, সি ওয়ান এর পরিবর্তে এই ভ্যালুটা বসাবো, আবার দ্বিতীয় ফর্মুলার বেলাতে হচ্ছে এ টু এর পরিবর্তে থ্রি বসাবো, বি টু এর পরিবর্তে ফোর বসাবো এবং সি টু এর পরিবর্তে ফাইভ বসাবো। আচ্ছা যেহেতু এল এম এন এর এই যে ডিরেকশন আমার যে ধরে নিলাম এর ডিরেকশন কোসাইন আর আমার যে শর্টেস্ট ডিসটেন্সটা আছে, শর্টেস্ট ডিসটেন্সটা হচ্ছে এই দুইটা লাইনের সাথে পারপেন্ডিকুলার, তখন আমরা সহজেই বলতে পারি টুয়াইস এল প্লাস থ্রি এম প্লাস ফোর এন, মানে আমি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এর মানগুলো বসালাম এখানটাতে, আর এখানটাতে বসালাম হচ্ছে এ টু বি টু সি টু এর মান বসালাম, মানে এল এর সাথে এই যে এখানে এইটা হলো ফর্মুলাটা, তার মানে এ টু এখানে হবে এ টু এল প্লাস বি টু এম প্লাস সি টু এন। তাই এখানে এ টু এর মান হলো থ্রি, এই যে আমার এই যে এ টু এর মান হলো থ্রি, বি টু এর মান হলো ফোর, সি টু এর মান হলো ফাইভ, সেই মানগুলো এখানটাতে বসালাম। তার মানে আমরা দুইটি ইকুয়েশন পেলাম, টুয়াইস এল প্লাস থ্রি এম প্লাস ফোর এন সমান হচ্ছে জিরো, আর একটা ইকুয়েশন পেলাম থ্রি এল প্লাস ফোর এম প্লাস ফাইভ এন সমান হচ্ছে জিরো। আচ্ছা দুইটা যদি ইকুয়েশন পেলাম, আচ্ছা এবার দুইটা ইকুয়েশনকে এরকম যদি দুইটা ইকুয়েশন থাকে, দুইটা ইকুয়েশনকে খুব সহজেই সলভ করা যায়। কিভাবে সলভ করা যায়? ধরো তুমি এখানে কয়টা আননোন ভ্যালু আছে? তিনটা, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এন। আননোন ভ্যালু তিনটাকে আমি এভাবে আলাদা আলাদা লিখবো, একটা হলো এল লিখলাম আর এই দি মাঝখানে যেটা থাকবে ওটাকে আমি মাইনাস দিয়ে লিখবো, মাইনাস এম লিখবো, আর পরে যেটা থাকবে এন ওটাকে আমি এন লিখবো। তার মানে আমি লিখলাম এল ইকুয়াল টু মাইনাস এম ইকুয়াল টু এন, এটা হচ্ছে ফর্মুলাটা, মানে প্রথমটা থাকবে পজিটিভ, এরপরে এটা থাকবে নেগেটিভ, এরপরে এটা হবে পজিটিভ, এরকম করে আমি লিখলাম। লেখার পরে এবার নিচের ভ্যালু গুলা কিভাবে আসবে, আমি এই দুইটাকে পাশাপাশি লেখার জন্য এখানে লিখছি, দুইটাকে পাশাপাশি রাখার জন্য। তো এল এর এল এর নিচের ভ্যালুটা কিভাবে আসবে? এল এর দুইটা টার্মকে বাদ দাও, এল এর দুইটা টার্ম বাদ দিলে কি থাকে? এখানে থাকে থ্রি এম, এখানে থাকে ফোর এন, এখানে থাকে ফোর এম, এখানে থাকে ফাইভ এন। এবার এই এল এর দুইটা টার্মকে বাদ দেওয়ার পর বাকি যারা থাকে তাদেরকে কোনাকুনি গুণ করতে হবে, তাহলে তিন পাঁচে পনেরো মাইনাস চার চার ষোলো, বুঝছি কিনা? প্রথমে হচ্ছে এল ইকুয়াল টু মাইনাস এম ইকুয়াল টু এন লিখলাম,
এর পরে আমি নিচের ভ্যালুগুলো কিভাবে পাবো নিচের ভ্যালুগুলো বের করার জন্য হচ্ছে আমাকে এই যে l এরটা বের করার জন্য l এর দুইটা ভ্যালুকে বাদ দিলাম বাদ দেওয়ার পর বাকি যারা থাকে তাদেরকে বজ্র গুণন করতে হবে বজ্র গুণন করলে আমি এখানে পাচ্ছি 3 5 15 মাইনাস 16 এখানে সেটাই আসলো m এর বেলাতে হচ্ছে m এর দুইটা টার্মকে বাদ দিলাম তাহলে এখানে থাকে 2 এখানে 5 5 দি গুণ করলে 10 হবে 10 মাইনাস 3 4 গুণ করলে 12 হবে 10 মাইনাস 12 ইকুয়াল টু n n এর দুইটা টার্ম বাদ দিলে 4 2 8 8 মাইনাস 3 3 9 8 মাইনাস 9 আচ্ছা এবার আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে কত কত আসছে এখানে আসবে মাইনাস 1 এখানে আসবে উপরে দেখো মাইনাস m আছে তাহলে এখানে বিয়োগ করলে কিন্তু মাইনাস 2 আসে তো মাইনাস মাইনাস কাটা গেলে পজিটিভ 2ই থাকবে এখানটাতে উপরে m নিচে হচ্ছে 2 ইকুয়াল টু n বাই মাইনাস 1 আসবে এখানটাতে মাইনাস 1 আচ্ছা এবার তোমরা আমাকে বলো আমরা যখন রিলেশন দেখছিলাম ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইনের রিলেশন দেখছিলাম তখন এরকম ছিল না l বাই a ইকুয়াল টু m বাই b ইকুয়াল টু n বাই c সমান সমান k ছিল ছিল কি না এরকম ছিল তার মানে এইটাকে বলতে পারি a এইটাকে বলতে পারি b এইটাকে বলতে পারি c বলতে পারি কি না আচ্ছা আমরা যদি ওই আগের ইকুয়েশনটা ফিরে যাই তোমাদের সুবিধার্থে আচ্ছা এখানে তুমি k টা বাদ দাও k টা নাই এখানে তার মানে এখানে l বাই a m by b n by c তার মানে এগুলো কি এটা হলো a এটা হলো b এটা হলো c এখন আমি যদি a b c জানি তাহলে আমি l এর মান বের করতে পারবো না l এর মান কিভাবে বের করব l এর মান বের করার ফর্মুলা হলো এইটা এই যে আমি যদি a b c জানি তাহলে এখান থেকে আমি l এর মান বের করতে পারি এই ফর্মুলা দিয়ে আমি m এর মান বের করতে পারি এই ফর্মুলা দিয়ে আমি n এর মান বের করতে পারি তাহলে আমার হাতে l m মানে a b c আছে এই এটা হচ্ছে a এটা হচ্ছে b এটা হচ্ছে c তার মানে এল বের করার ফর্মুলা ছিল এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা একবারে বের করে নিছি যেহেতু এই মানটা তিনটার ভ্যালু এর নিচে থাকবে তিনটারই ডিনোমিনেটরে এই মানটা থাকবে এই জন্য আমি মানগুলো বের করে নিলাম তার মানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান আসতেছে রুট ওভার সিক্স রুট ওভার সিক্স আসতেছে তাহলে এল এর মান হবে গিয়ে এ ডিভাইডেড বাই এই এই ভ্যালুটা তার মানে এর মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট সিক্স b এর মান m এর মান হবে গিয়ে b ডিভাইডেড বাই এই মানটা b এর মান হচ্ছে এখানটাতে 2 2 ডিভাইডেড বাই রুট 6 আর c এর মান n এর মানটা হবে গিয়ে c ডিভাইডেড বাই এই মানটা c এর মান হচ্ছে এখানে মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 6 তাহলে আমি l m n তিনটে ভ্যালুই পেয়ে গেলাম এবার আমার শর্টেস্ট ডিস্টেন্সের যে ফর্মুলা ছিল l ইনটু x2 মাইনাস x1 প্লাস m ইনটু y2 মাইনাস y1 প্লাস n ইনটু z2 মাইনাস z1 এবার এই ফর্মুলাতে যদি আমি এই ভ্যালুগুলো বসাই ভ্যালুগুলো বসালে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স বুঝলাম কিনা সবাই তার মানে আমাকে কি করতে হবে মেইন যে ইকুয়েশন আছে মেইন ইকুয়েশনে আমার অতিরিক্ত এল এম এন এদের মান বের করতে হবে এদের মান আমি কিভাবে বের করব এই যে দুইটা ইকুয়েশন আছে এই দুইটা ইকুয়েশন থেকে এই দুইটা ইকুয়েশন আগে আইডেন্টিফাই করতে হবে এই প্রথম এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা এই দুইটা ইকুয়েশন আইডেন্টিফাই করার পরে আমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার মাধ্যমে এইখান থেকে করার সুবিধা হলো আমি এখান থেকে সহজে এবিসি এর মানটা পেয়ে যাচ্ছি এই ফর্মুলা আমরা এবিসি এর মানটা বের করব এবিসি এর মান বের করার পর দেন আমরা এবিসি এর মান জানলে খুব সহজেই এল এর মান জানি কারণ এল এর ফর্মুলা হচ্ছে এবিসি দিয়েই এম এর ফর্মুলা ওই সেম এবং এন এর ফর্মুলা ওখান থেকে বের করে আমরা খুব সহজেই শর্টেস্ট ডিসটেন্সটা বের করতে পারবো এবার যদি এই শর্টেস্ট ডিসটেন্সের যে ইকুয়েশনটা আছে এই যে শর্টেস্ট ডিসটেন্স এর যদি ইকুয়েশনটা বের করতে বলা হয় এটাও খুব সহজ এটা আমি তোমাদেরকে এখানে জাস্ট দেখাই দিচ্ছি ওটা এখানটাতে নাই আচ্ছা এটা আমি তাহলে নেক্সট ক্লাসে দেখাবো শর্টেস্ট ডিসটেন্সটা বের করতে হলে কিভাবে বের করতে হবে এটা আমি এই স্লাইড আনতে আমি ভুলে গেছি আচ্ছা এই পর্যন্ত আমরা যা দেখলাম এখানেই শেষ এবং এখানে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আচ্ছা এখানে রোল নাম্বার লিখতে হবে না আমি তোমাদের কে কে প্রেজেন্ট আছে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে রোল নাম্বার লেখার দরকার নেই মেসেজে যারা যারা রোল নাম্বার লিখতেছে রোল নাম্বার লেখার দরকার নেই আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা বলো স্যার ওই x1 x2 মানগুলো কেমনে পাইছেন আবার আবার একটু বলো স্যার ওই x2 x1 y2 y1 z2 z1 এর মানগুলো কেমনে পাইছেন এই মানগুলো কোথা থেকে আসছে এই মানগুলো হচ্ছে আচ্ছা এই মানগুলো হচ্ছে এই যে এইখানে এইখানটা আছে না এই যে এইটা হলো x1 মানে আমাদের মেইন যে ফর্মুলা ছিল এইটা হলো x1 এটা হলো x2 এটা হলো y1 এটা হলো y2 এটা হলো z1 এটা হলো z2 তাহলে এটা হলো আমার প্রথম ইকুয়েশন এটা হলো x1 এটা হলো y1 এটা হলো z1 এটা হলো x2 এটা হলো y2 এটা হলো z2 বুঝছো কিনা
ওখান থেকে আমরা এই x1 x2 y1 y2 z1 z2 এর মানগুলো ওইখান থেকে আসবে আচ্ছা আর কারো কোনো কোশ্চেন স্যার আমাদেরকে লাস্ট ক্লাসে যে ওই টপিকসটা করানো হয়েছিল গামা বিটার ওই ম্যাথের টপিকসটা ওখানে লাস্টে যে টপিকসগুলো বাকি ছিল ওগুলো কি আমাদের করা লাগবে ওই যে ডাবল ইন্টিগ্রেশন হ্যাঁ ওগুলো করাবো আমি নেক্সট ক্লাসে হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন আর হচ্ছে আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে ওটা হচ্ছে তোমার এরিয়া বিটুইন কার্ভ এরকম কিছু একটা টার্ম মানে চ্যাপ্টারের নাম আমার এক্সাক্ট খেয়াল নাই ওইটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ওইটা দেখবো আর কি হ্যাঁ সেটা হয়তো দুই একদিন পরে বা আমি লেকচারগুলো রেডি করে দেন তোমাদেরকে জানাবো কবে নিব ওটা আমি নিব এবং তোমাদেরকে জানাবো কবে নিব আমি দিয়ে দিব যে কোনটায় কোনটা প্রবলেম ওই সময় অনেকে আমাকে নক করছিল ইন্ডিভিজুয়ালি আমি ওদেরকে কিছু প্রবলেম আমি মিস্টেক করছি আমি মানে নোটগুলো তৈরি করতে গিয়ে একটু তাড়াতাড়ি করে করছি যার কারণে কিছু মিস্টেক ছিল ওখানে কোথাও সাইনের ভুল ছিল কোথাও রেজাল্টে গিয়ে একটু মিস্টেক হয়েছে ওগুলো আমি ওদেরকে বলে দিছিলাম তারপরে তোমরা আমাকে জানাও আমি হচ্ছে আবার বলে দিব কোথায় কোথায় কি প্রবলেম আছে হ্যাঁ স্যার পরীক্ষায় যে আমাদের প্রশ্ন আসবে স্যার সেই প্রশ্নগুলো থেকে মানে আপনি যে সূত্রগুলো মানে প্রমাণ করে দেন ওই প্রমাণগুলো কি আসতে পারে স্যার যে মানে যখন আমরা ফাইনাল পরীক্ষা নিব ওই সময় হচ্ছে হয়তো একদিন আগে বা দুই দিন আগে যাতে তোমাদের তোমরা ধরো এরকম হবে যে আমাদের একটা সিলেবাস থাকবে ওই সিলেবাসটা তোমরা পড়ে আসলা কারণ তোমাদের ফাইনালে তো সবই পড়তে হবে না তো এক পড়াতে যাতে তোমার হচ্ছে সেকেন্ড মিডও হয়ে যায় এবং ফাইনালও হয়ে যায় এই জন্য আমরা চিন্তা করছি যাতে ফাইনালের একদিন বা দুই দিন আগে নিব তোমরা এসে সাথে সাথে পরীক্ষা দিয়ে আবার চলে যাবে তোমাদের যাতে মানে যখন সবকিছু নর্মাল হবে মানে তোমাদের টাইমও যাতে খুব একটা নষ্ট না হয় এবং তোমাদের যাতে দুইবার পড়তে না হয় প্রথমে একবার পড়লে আবার ভুলে যাবা আবার পড়ে গিয়ে আবার এটাকে রিভাইজ করতে হবে এটা যাতে করতে না হয় এই জন্য আমরা একবারই আর কি একদিন দুই দিন আগে পরে পরে আমরা আর কি মিডটার্ম গুলো নিয়ে নিব স্যার পরীক্ষাটা কেমনে না হবে কখন না হবে এটা একটু ক্লিয়ার করে বলেন এটা আসলে আমরা জানি না এটা ওই একটুখানি যা জানেন আচ্ছা এটা হচ্ছে এখন তোমরা মনে দেখছো কিছুদিন আগে হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইনস্ট্রাকশন আসছে যে প্রাইমারি বিদ্যালয়গুলো আর কি খুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আমরা ওনারা কিছুটা নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাগুলো হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ে মানে ফলো করতে হবে মানে আগে থেকে ওগুলো এনশিওর করতে হবে এনশিওর করার পরে দেন আর কি ওগুলো চালু করবে আমাদের যেটা মনে হচ্ছে যেহেতু প্রাইমারি বিদ্যালয় যদি খুলে দেওয়ার চিন্তা ভাবনা থাকে বাকি যে ইনস্টিটিউশন গুলো আছে ওগুলো হয়তো নভেম্বরের দিকে খুলে দেওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ যদি খুলে দেয় তখন আমাদের এখানে যেহেতু করোনা ল্যাব আছে তোমাদের যদি নিয়েও আসা হয় তখন আমরা তোমাদের সবার করোনা টেস্ট করে তোমাদের এরকম রেস্ট্রিকশন থাকবে তোমরা ক্যাম্পাসের বাইরে যাবে না ওটা হয়তো অথরিটি এভাবে করে ডিসাইড করবে কিভাবে কি করবে না করবে ধরে নাও যে আপাতত এখন এক্সাম হচ্ছে না হয়তো তোমাদের নেক্সট মান্থ থেকে তোমাদের পরবর্তী সেমিস্টার শুরু হবে পরবর্তী সেমিস্টারে ক্লাস হবে আবার যখন তোমাদের পরীক্ষা হবে তখন যদি তোমাদের এই যে 101 এ যখন পরীক্ষা হবে তখন যদি তোমাদের এরকম মনে হয় যে না এই সাবজেক্টগুলোতে আমাদের প্রবলেম আছে একটা দুইটা ক্লাস নিলে আমাদের সুবিধা হয় আমাদের এই প্রবলেম গুলো সলভ হয় তখন আবার এরকম একটা দুইটা ক্লাস নিয়ে তোমাদেরকে টাইম দেওয়া হবে প্রিপারেশন নেয়ার যে 10 দিন 15 দিন টাইম দেওয়া হবে প্রিপারেশন নেয়ার দেন আর কি তোমাদের পরীক্ষা গুলো নেওয়া হবে 10-15 দিনে 7টা সাবজেক্টের হ্যাঁ এখন থেকেই তোমরা পড়াশোনা করো এখন তো তোমাদের কাজ নাই কোনো এখন তোমাদের তো আসলে প্রিপারেশন লিভ দেওয়ার দরকারই নেই আমি ওই সলিউশন গুলো নিজেই করে আমি তোমাদেরকে দিয়ে দিবো হ্যাঁ আবার একটা পিডিএফ তৈরি করে এভাবে তোমাদেরকে দিয়ে দিবো ম্যাথগুলো করানো হয়েছে মানে যদি প্রবলেম থাকে মানে দেওয়া যাবে বুঝিনি কে কে
বলছো আবার আবার একবার বলো প্লিজ তোমার ওই সাইটটাতে নেটওয়ার্ক প্রবলেম করছে আমি শুনতে পাচ্ছি না আমি স্যার ও বলতেছে যে যদি এই ম্যাটগুলোতে প্রবলেম থাকে তাহলে আমাদের ফেসবুকে যে মেসেঞ্জার গ্রুপটা আছে ওটাতে দেওয়া যাবে নাকি হ্যাঁ ওখানে দিয়ে দাও ওখানে আমাকে ওই ট্যাগ করে দিও মেনশন করে দিও আর কি ওই যে হ্যাশ দিয়ে যেটা মেনশন করে ওই মেনশন করে দিও আমাকে তাহলে আমি বুঝবো যে আপনাদের নোটিফিকেশন আসছে দেন আমি ওখানে গিয়ে আমি তোমাদের প্রবলেমটা দেখে আমি সলভ করে দিব ঠিক আছে তাহলে আমার মনে হয় কোয়েশ্চেন নাই নাকি